আমার সংক্ষিপ্ত সময় আলোচনা হবে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ, ধৈর্য সহকারে ধীর স্থিরতার সাথে মনোযোগ সহকারে আলোচনাগুলি শোনার চেষ্টা করবেন এবং শোনার পরে মানার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একে তো ইসলামী জালসা, একে তো মসজিদে বসা। আপনাদের ব্যাপারে হাদিসে কুদসিতে একটি কথা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন সম্প্রদায় কোরআন হাদিসের জালসাতে বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, সাত আকাশের উপর থেকে আল্লাহ তাদেরকে ডাকেন। কাদেরকে ডাকেন? যারা কোরআন হাদিসের জালসায় বসে কোরআন হাদিস শ্রবণ করে, জিকির আজগার করে, বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে যারা কোরআন হাদিসের জালসাতে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, জিকির করে, যারা করে, যারা বসে কোরআন হাদিস শ্রবণ করে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে আল্লাহ সাত আকাশের উপর থেকে ডেকে বলেন, কুমু, এখন তোমরা সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে বাড়ির দিকে যেতে থাকো, মাগফুর আল্লাকুম, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিয়েছি, অবদ্দিলাত সাইআতুকুম হাসানাত, বিগত সব পাপকে শুধু ক্ষমা করিনি, বিগত যত পাপ ছিল সব পাপ নেকি হয়ে গেছে। এই হচ্ছে কোরআন হাদিসের মজলিস। অমনোযোগী হবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন সম্প্রদায় আল্লাহর ঘরে জমায়েত হয়, এটা কার ঘর? ইয়াতলুনা কিতাব আল্লাহে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের এখানে তেলাওয়াত হয়েছে, হয়নি? হয়েছে। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, এখানে কোরআন হাদিসের আলোচনাও তো হচ্ছে, তাই না? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে শান্তি বর্ষিত করতে থাকেন, এখানে শান্তি আর শান্তি। অগাশিয়াতহুম রাহমা, রহমত আরোপিত হতে থাকে, ও হাফাতহুমুল মালাইকা, আর চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে সিকিউরিটি গার্ড হিসেবে ঘিরে রেখেছেন। আমাদের চতুর্দিকে কি আছে? ফেরেশতা মণ্ডলী আছে। যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আর এই বিষয়টি আল্লাহ আরশে এখন ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, যে দেখো ওই যে বগুড়া, এটা কি জায়গা? চাকলা, গাবতলি চাকলাতে মসজিদে আমার ঘরে এক শ্রেণীর নারী পুরুষ আমাকে নিয়ে ব্যস্ত আছে, ওই যে দেখো তোমরা এই নারী পুরুষকে নিয়ে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এই যে দেখো এই নারী পুরুষ আজকে আমাকে নিয়ে ব্যস্ত আছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তারা তো জান্নাত চাচ্ছে, আমি তাদেরকে জান্নাতও দিয়ে দিলাম। বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করবেন না, যা শুনবেন সেটা মেনে চলতে হবে, এর নাম মুসলমান। আর শোনার পরে যদি না মানেন তার নাম মুনাফিক। মোনাফিকের জায়গা জাহান্নাম, মুসলমানের জায়গা জান্নাত।
তো আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? তাহলে মোনাফিকি করা যাবে না, মুসলিম হতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কেয়ামতের আলামত, এখানে এক ভাই বললেন আজকে আপনি কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করবেন, মহিলা অনেক মহিলা হয়েছে নাকি, মহিলাদের ব্যাপারে আলোচনা করবেন, বিভিন্ন আলোচনা করতে বলেছে, সময় সাপেক্ষে আলোচনা হবে ইনশাল্লাহ। কেয়ামতের আলামত মানে কেয়ামত যেদিন হবে সেদিন পৃথিবী ধ্বংস হবে, কুল্লুমান আলাইহা ফান, প্রত্যেকটি সৃষ্টি বস্তু ধ্বংস হবে, যেটা সৃষ্টি হয়েছে সেটা কি হবে? ধ্বংস হবে। ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র অবশিষ্ট থাকবেন কে? আল্লাহ। জান্নাত তৈরি হয়েছে, জাহান্নাম তৈরি হয়েছে, আকাশ জমিন সূর্য নক্ষত্র গাছপালা মাটি যা কিছু আল্লাহ তৈরি করেছেন, কেয়ামতের প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হবে। কেয়ামত যেদিন হবে সেই দিনটা হবে শুক্রবার সকালবেলা। কখন? শুক্রবার সকালবেলা। পৃথিবীতে যত প্রাণী রয়েছে মানুষ আর জিন ব্যতীত সব প্রাণী সুবহে সাদিক নিয়ে, সুবহে সাদিক থেকে নিয়ে ভোর পর্যন্ত সবাই হাওমাও করে কান্নাকাটি করে যে আজকেই মনে হয় কেয়ামত হবে, কিন্তু মানুষ আর জিন জাতি কান্নাকাটি করে না, মানুষ আর জিন জাতি বুঝে না যে কেয়ামত কাকে বলে। তবে কেয়ামত একদিন হবেই। আল্লাহ বলছো আন্নাস-সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সেই কেয়ামত আসবেই। ওয়ান্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর, আর অবশ্যই মানব জাতিকে জিন জাতিকে কবর থেকে উঠিয়ে বিচারের মাঠে আমি একত্রিত করব। তবে যেই দিন কেয়ামত হবে দুনিয়া আকাশ জমিন ধ্বংস হবে, তার পূর্বে কিছু কিছু আলামত প্রকাশিত হবে, আর সেই আলামতকেই বলা হচ্ছে কেয়ামতের আলামত, যেটা দুই ধরনের। কয় ধরনের? এক হচ্ছে ছোট ছোট আলামত, আর এক হচ্ছে বড় বড় আলামত। কাফেরেরা আমাদের নবীকে বলছিলেন ওয়ায়াকুলুনা মাতাহু, যে কেয়ামত কবে হবে? আপনি বলছেন কেয়ামত কেয়ামত, ওটা কবে হবে? আল্লাহ বলছেন কুল আসা আইয়াকুনা করিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন সেটা আসতে বেশি দেরি নাই। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে, কুল, আপনি বলে দেন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কেয়ামত কবে হবে এর জ্ঞান একমাত্র আল্লাহর নিকটে। কিবা করে বাংলাদেশের একশনের হুজুর জেনে নিয়েছে কেয়ামত 25 সালে, তাই না? বলছে যে ইমাম মাহাদি চলে এসেছে, জেলখানায় বন্দি আছে, এই 25 সালেই কেয়ামত হবে, দাজ্জাল সিরিয়াতে বন্দি আছে, বের হয়ে গেছে। এগুলি এখন ইউটিউব ফেসবুকে আসতেছে না? তো কেয়ামত কবে হবে এটা জানেন কে? একমাত্র আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে জানে না। যখন হবে ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহাদি আসবেন, তখন এমনিতেই মানুষ বুঝতে পারবে। তো মানুষের ক্ষমতা নাই যে কেয়ামত 25 সালে হবে, 21 সালে হবে, এগুলি কথা বলার মানুষের ক্ষমতা নাই। ইক্তারাবাতি সাত, কেয়ামত আসন্ন, ওয়াংশাক্কাল কামার, আর সূর্য দ্বিখণ্ডিত, সূর্য চন্দ্র দ্বিখণ্ডিত, চন্দ্র যে দ্বিখণ্ডিত এটাই একটা কেয়ামতের আলামত। ইয়াসআলুনাকা আনিস সাআত, তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত আইয়ানা মুরসাহা, কেয়ামত কবে হবে, ফিমা আনতা মিন দিক্রহা, আল্লাহ বলছেন এর সাথে তোমার কি সম্পর্ক? মুহাম্মদকে বলছেন ইলা রাব্বিকা মুনতাহাহা, এর জ্ঞান তো তোমার প্রতিপালকের নিকটে। আল্লাহ বলছেন ওয়ামা ইউদ্রিকা, মুহাম্মদ তুমি কিভাবে জানবে কিয়ামত কবে হবে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জানা নাই কিয়ামত কবে হবে।
লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত সেটা খুব নিকটে, খুব নিকটে বলেন। যে দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা অরাজকতা, অন্যায় অত্যাচারে ভরা, কিয়ামত আসতে বেশি দেরি নাই, কবে জানি কিয়ামত হয়, এভাবে বলতে পারেন, এভাবে বলা যায়। কিন্তু অযথা বিতর্কিত কথা ছেড়ে দিয়েন না যে 25 সালেই কিয়ামত হবে, ইমাম মাহাদি এসে গেছে, এই হয়েছে সেই হয়েছে, এগুলি বাড়তি কথা, বেকুবদের কথা। বলছিলাম আল্লাহ বলছেন কিয়ামত হবে একদিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুয়িস্তু আনাস-সাআত, আনা ওয়াস-সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি, এই তর্জনী আঙুলটা আমি মুহাম্মদ, আর কিয়ামত হলো এই ওস্তা মধ্যম আঙুল। এখান থেকে মধ্যম আঙুল কতটুকুন বেড়ে গেছে? অল্প একটু, তাই না? এটা হচ্ছে কিয়ামত, তার মানে খুবই নিকটে। এই নিকটে এতটুকুন যদি 1500 বছর হয়, তাহলে আরো কত কাল পড়ে আছে। কিয়ামত এর আলামত দুই ধরনের, কয় ধরনের বললাম? দুই। এক ছোট ছোট আলামত, আর এক হচ্ছে বড় বড় আলামত। ছোট ছোট আলামতগুলি আলোচনা করি, এরপরে বড় আলামত আলোচনা করবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান, কিয়ামতের আলামত হচ্ছে সময় খাটো করে দিবেন আল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকুনা সানাতু কাশাহারে, যতদিন না একটি বছর এক মাসের সমান না হবে। তার মানে আপনার কাছে একটা বছর কয় মাসের মতো হবে? এক মাস সময়ের মতো। এখন তাই মনে হচ্ছে না কিছুটা? সপ্তাহ আসতে না আসতেই সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে। সপ্তাহ কিভাবে আসছে, কিভাবে শেষ হচ্ছে, বছর এই তো 2000 সাল গেল, আজকে হলো 2022-21 সাল, তাই না? সময় একেবারেই খাটো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষের কাছে একটি বছর এক মাসের সমান না হবে। ওয়াশ-শাহরু কাল জুমআতে, এক মাস এক সপ্তাহ সমান মনে হবে। একটি মাস যাবে, আপনি মনে করবেন মনে হয় এক সপ্তাহ গেল। ওয়াল জুমআতু তাকুনু কাল ইয়াউম, একটি সপ্তাহ আপনার কাছে একটা দিন মনে হবে। তাহলে সময়কে আল্লাহ কত খাটো করে দিবেন। কিয়ামতের এটাও একটা আলামত যে সময়কে আল্লাহ খাটো করে দিবেন। ওয়ায়ুকবাজুল ইলম, বিদ্যাকে আল্লাহ উঠিয়ে নেবেন। বিদ্যা মানুষের ভিতরে থাকবে না, অধিকাংশ মানুষই মূর্খ, জাহেল, বর্বর, একেবারেই কট্টর। অধিকাংশ মানুষ হবে মূর্খ, জাহেল। আপনি বলছেন অধিকাংশ মানুষ শিক্ষিত, সবাই মাস্টার ডিগ্রি পাস, এরা অশিক্ষিত, এরা জাহেল। দেখেন আপনার মাস্টার ডিগ্রি পাশের প্যান্ট টাকনুর নিচে আছে, কথা বুঝতে পেরেছেন? দেখেন আপনার মাস্টার ডিগ্রি পাশের লোক বিড়ি সিগারেট খায়, মাস্টার ডিগ্রি পাশের মহিলা উলঙ্গ পোশাক পরে ঘুরে। যেই বিদ্যা সুদকে হারাম করতে পারে না, যেই বিদ্যা জেনা থেকে মানুষকে বিরত রাখতে পারে না, যেই বিদ্যা মাদকতা থেকে ছেলে মেয়েকে বিরত রাখতে পারে না, যেই বিদ্যা একজন নারীকে পর্দা করতে পারে না, যেই বিদ্যা একজন নারীকে বেপর্দা থেকে ফিরাতে পারে না, যেই বিদ্যা একজন নেতাকে দুর্নীতি থেকে ফিরাতে পারে না, যেই বিদ্যা সমাজের কল্যাণমূলক কাজ করতে পারে না, ওর নাম বিদ্যাই নয়, ওর নাম জাহেলিয়াত। কথা বুঝতে পেরেছেন? ইকবাজুল ইলম, আল্লাহ বিদ্যাকে উঠিয়ে নেবেন। এখন আপনি বলছেন আমার ছেলে তো মাস্টার ডিগ্রি পাস ইংরেজিতে, কিন্তু সিগারেট বিড়ি খায়, কথা বুঝতে পেরেছেন? আপনি বলছেন আমার দাদু তো তাহাজ্জুদ পড়ে, সুদের সাথে লিংক আছে, কথা বুঝতে পেরেছেন? তার মানে উপকৃত শিক্ষায় শিক্ষিত নয়, ও মূর্খ, ও জাহেল, ও অজ্ঞ। এটাই বলা হচ্ছে যে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। আপনার গতিতে মনে হচ্ছে যে বিদ্যা বেশি হচ্ছে, কিন্তু না, বিদ্যা কমে যাচ্ছে। যেই বিদ্যা মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখতে পারে না, তার নাম বিদ্যাই নয়।
এজন্যই কিয়ামতের আরেকটি আলামত যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। অতাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ফিতনা ফাসাদ সমস্যা বৃদ্ধি পাবে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতামিম মিন আতামিল মদিনা, মদিনার দোতলার উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বলছেন, হাল তারাও না মারা সাহাবীগণ, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? কালুল্লাহ, সাহাবীগণ বলছেন না আমরা দেখতে পাচ্ছি না। ইন্নি লালার ইন্নি আমি লারাল ফেতান, আমি ফেতনা দেখতে পাচ্ছি। তাকাও খেলালা বুয়ুতিহিম কওকল মাতার, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের বাড়িতে বৃষ্টির কণার মতো ফেতনা পতিত হচ্ছে। আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার দেশে শুধু ফেতনার ফেতনা, মেয়েতে ফেতনা, ছেলেতে ফেতনা, স্ত্রীতে ফেতনা, সম্পদে ফেতনা, নিজের শারীরিক ফেতনা, সমস্যার সমস্যা, শুধু সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে। খবর নিয়ে দেখেন কেউ সুখের মধ্যে নেই, প্রায় অশান্তিতে ভুগছে। ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, পরিবার নিয়ে, কেস কাবারে নিয়ে বলছে যে আমার মরণ হচ্ছে না, কেন মরলেই ভালো। ফেতনার ফেতনা, বৃষ্টির কণার মতো ফেতনা পতিত হবে প্রত্যেকটা পরিবারে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। উল্কা সোহা, কৃপণতা দেখা দিবে, মানুষ আর দান করতে চাইবে না, মানুষ আর দান করতে চাইবে না। দোতলা দেওয়ার পরে রট আর এক তালা দেওয়ার জন্য খাড়া করে রাখবে, কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কৃপণতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালে ফিতানান তাকিতা লাইলিল মুসলিম, অন্ধকার রাত আসার পূর্বেই আমলে সলে করার জন্য প্রতিযোগিতা করো। অন্ধকার রাতের মতো ফেতনা আসার পূর্বেই তোমরা আমলে সলে করার জন্য প্রতিযোগিতা করো। ইয়াসবিহুর রাজুল মুমিনান, মানুষ সকাল করবে মুমিন অবস্থায়, ইয়ুমশি কাফিরান, আর সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি আসবে যে মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ইয়ুমশি মুমিনান, সন্ধ্যায় থাকবে মুমিন, ইয়াসবিহু মুমিনান, ইয়াসবিহু কাফিরান, আর সকালে হবে কাফের। ইয়ামিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তারা এই দুনিয়ার বিনিময়ে দীন ইসলামকে বিক্রি করে দিবে। ফজরের সালাত হবে, জোহরের সালাত হবে, বলবে সালাত পরে, আগে কাজ, আগে কি, আগে দুনিয়া, পরে সালাত, সময় আছে। কেবল যুবক আমি দাড়ি পাকেই নি, কথা বুঝতে পেরেছেন? ও কাজে ব্যস্ত, শুধু দুনিয়ার দুনিয়া। এই যে দেখেন, দুনিয়ার বিনিময় ইসলামকে সে কি করে দিল, বিক্রি করে দিল, কথা নয় বুঝতে পারেননি। দুনিয়ার বিনিময়ে মানুষ দিন ইসলামকে বিক্রি করে দিবে, বলবে যে এখন থাক, এখন কেবলমাত্র আমি যুবক, ইসলামের কাজ পরে করব, এখন দুনিয়ায় কিছু উপার্জন করে নি। এটা হচ্ছে কৃপণতায় ধরবে। যখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। প্রায় এখন দুনিয়া নিয়ে ব্যস্ত সবাই, মানুষ এখন দুনিয়ার দুনিয়া, কিভাবে দুনিয়াতে অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি হয়, এটাই মানুষের মনে হয় যে সফলতা। আই শোনেন, সফলতা ওটার নাম নয়। তাহলে কারণ আপনার আগে সফল হয়ে বসে থাকতো, কারণের এত সম্পদ। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, তার একদল মোটা তাজা লোক লাগতো ইন্ডাস্ট্রির চাবি বহন করতে। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির মালিক যিনি, তার একদল লোকের প্রয়োজন হয় না, তার নিজেই সে বহন করতে পারে, কথা বুঝতে পেরেছেন? সে যত বড়ই ব্যবসায়িক হোক, তার একদল লোকের চাবির প্রয়োজন থাকে না। কিন্তু কারণের এত ইন্ডাস্ট্রি, কলকারখানা, ব্যাংক ব্যালেন্স ছিল যে তার শুধু তালার চাবি বহন করতে লাগতো একদল লোকের মানুষ। তাহলে তার কত সম্পদ ছিল, কথা বুঝতে পেরেছেন? এত সম্পদ থাকার পরও কারণ সফল হতে পেরেছে, কথা না বুঝতে পারেনি? আল্লাহ ওকে ডুবিয়ে চুবিয়ে মাঠের নিচে পুঁতে দিয়েছেন। তার কমের লোকেরা বলছেন, আল্লাহ আপনাকে এত কোটি লক্ষ কোটি টাকা সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, কিছু আল্লাহ রাস্তায় দান করেন। তখন কারণ বলছে, এগুলো আমি নিজের ক্ষমতাতে উপার্জন করেছি, আল্লাহ রাস্তায় দান করব না। বলা শেষ, আল্লাহ তার ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রিকের মাঠের নিচে পুঁতে দেওয়াও শুরু, কথা বুঝতে পেরেছেন? তাহলে কারণ সফলতা অর্জন করতে পারেনি। অর্থ সম্পদ থাকলে সফলতা নয়, ইমান আমল থাকলে সফলতা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। যদি আপনি মনে করেন আমার মেম্বারই হচ্ছে পারে সফলতা, ক্ষমতায় যাব চেয়ারম্যানে, একেবারে দেখে নেব ক্ষমতায় গিয়ে, আমি রাষ্ট্রপতি হব, খুব নেতা মনে করেন সফলতা আমার, ওটা সফলতা নয়। তাহলে ফেরাউন আগেই সফল হতো, কথা বুঝতে পেরেছেন? আপনার মেম্বারি পদ 5 বছর থাকে, মন্ত্রীর পদ 5 বছর, আর ফেরাউন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিল 400 বছর, কত বছর?
400 বছর এখানে আছে, এরপরও ফেরাউনকে আল্লাহ সুবায়া মারেনি? বিচারের মাঠে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া দিবেন। তদনা শামসু আমাল কেয়ামাতি মিনাল খালকে হাত্তা তাকুনাকা মেঘদারে মাইলিন, যেদিন সৃষ্টির মাথার ওপরে আল্লাহ বিচার মাঠে এক মাইল ওপরে সূর্য রাখবেন। কয় মাইল ওপরে? বিচার মাঠে যখন মানুষ যাবে তখন মানুষের এক মাইল ওপরে সূর্য থাকবে। মানুষ তার আমল অনুপাতে সূর্যের তাপে জ্বলবে, পুড়বে। একটু যার পাপ কম তার সূর্যের তাপে ঘাম হবে টাকনো পর্যন্ত, যার পাপ বেশি তার হাঁটু পর্যন্ত, যার আরেকটু বসু তার কমর পর্যন্ত, যার আরেকটু বসু তার হচ্ছে কানের লতি পর্যন্ত, এইভাবে শুধু তার ঘামে সাঁতার কাটবে। আমার কথা বোঝা যায়? কোথায়? বিচার মাঠে। যখন তাদের মাথার ওপরে কত মাইল ওপরে সূর্য থাকবে? এক মাইল। ওই সময়তে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায় জায়গা দিবেন, যাদের ওপরে সূর্য থাকবে না, আল্লাহর ছাতা থাকবে। কয় শ্রেণীর মানুষ? সাত। তার এক হচ্ছে ইমামুন আদেল, নাই পরায়ণ মেম্বার চেয়ার এমপি মন্ত্রী হেড মাওলানা, নাই পরায়ণ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হেড মাওলানা মুন্সি হাজি গাজী, এরা নাই পরায়ণ নেতা যারা সমাজে বিচার ফয়সালা করে কোরআন হাদিস দ্বারা। কি দ্বারা? যারা দেশের জনগণের সম্পদ আত্মসাৎ করে না। আপনি বলছেন মেম্বারে সভাপতি, মেম্বারে হওয়া আপনার সফলতা, বলেন কি এক বস্তা চাউল যদি আপনি আত্মসাৎ করেন তাহলে কবর থেকে দ্বিতীয় ফুৎকার দিবে ইসরাফিল। প্রথম ফুৎকারে সাত আকাশ সাত জমিন যা আছে সব ধ্বংস হবে, কথা বোঝা যায়? আর দ্বিতীয় ফুৎকারে কবর থেকে সবাই উঠে পড়বে। আপনারা ঘুম থেকে উঠেন না, ঠিক অনুরূপ ভাবে কবর থেকে সবাই উঠে পড়বে। উঠার সাথে সাথেই নেতা যারা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে দেশের সম্পদ, গাড়ি বাড়ি রড সিমেন্ট, আর আপনি হেড মাওলানা ওই নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা দুর্নীতি করেছেন, আছে না? ইনকাম ট্যাক্স অফিস আছে আমাদের দেশে, আছে না? পাসপোর্ট অফিস আছে না? ভূমি অফিস আছে না? এরা ঘুষ খায় না, তাই না? হ্যাঁ খায়। সবচেয়ে ঘুষ যেখান থেকে উৎপাদন হয় সেটা হলো ইনকাম ট্যাক্স অফিস, ট্যাক্স অফিস, ভূমি অফিস, পাসপোর্ট অফিস, এগুলোতে আপনি যেয়ে দেখেন যত দুর্নীতি করছে। আর যেই সব নেতারা ক্ষমতায় গিয়ে রাতারাতি লন্ডনে পাঁচতলা বাসা করে বসে আছে, যার কিছুই ছিল না, কথা মনে বুঝতে পারেননি, এরকম নেতা আছে না? দুর্নীতি তার করতে করতে দুর্নীতির রেকর্ড ছাড়িয়ে গেছে। রাতারাতি অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদের ক্যাশ খেয়ে রাতারাতি বড় লোক আছে না? এরকম আছে যে ওয়ামাই ইগলুল্লি আতি বিমা গাল্লাই ওয়ামাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে কবর থেকে উঠার সাথে সাথে আল্লাহ তার ঘাড়ে সেটা তুলে দিবেন। আপনি ক্ষমতায় গিয়ে 10 বিঘা জমি আত্মসাৎ করেছিলেন, 10 বিঘা জমি থাকবে নেতার ঘাড়ের ওপরে। কোথায়? ঘাড়ের ওপরে। আপনি ক্ষমতায় গিয়ে 50 কোটি টাকা মেরে দিয়েছিলেন, 50 কোটি টাকা থাকবে নেতার ঘাড়ের ওপরে। রড সিমেন্ট যা খেয়েছেন কোথায় থাকবে? আপনার ঘাড়ের ওপরে। কবর থেকে উঠা শুরু আর ঘাড়ের ওপরে আপনার আত্মসাতের সম্পদ দেওয়াও শুরু দিবেন। এখন আপনাকে যেতে হবে বাংলাদেশে আপনার কবর, এখান থেকে এই 5 কোটি টাকা নিয়ে আপনার হাঁটতে হাঁটতে যাওয়া লাগবে আরাফার ময়দানে। কোথায়? বিচারের মাঠ হবে আরাফার মাঠে, কথা বুঝতে পেরেছেন? ওই জায়গায় যাবেন। আর আপনার পিছনে সাথে সাথে একটা পতাকা লাগিয়ে দিবেন আল্লাহ, পতাকাতে লিখা থাকবে গাদ্দার। কি লিখা থাকবে? গাদ্দার, আত্মসাৎকারী। সারা কিয়ামতের বিচারের মাঠের লোক দেখবে ওই যে সলিমউদ্দিন নেতা সাহেব আত্মসাৎকারী গাদ্দার, কথা বুঝতে পেরেছেন? সবাই দেখবে, এটা নেতার পরিস্থিতি। তো ওই নেতা যদি ইমামুন আদেল হয় তাহলে আল্লাহ তাকে আর গাদ্দারি দিবে না, যে আত্মসাৎ করেনি, কোরআন হাদিস দ্বারা বিচার ফয়সালা করেছে, তাকে আল্লাহ বিশেষ ছায়ায় জায়গা করে দিয়ে বিনা হিসেবে জান্নাতে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে কৃপণতা দেখা দিবে, যে মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্যই বললাম যে আপনি যদি নেতা হওয়া সফলতা মনে করেন,
নেতা হওয়া সফলতা নয়, কেননা ফেরাউন সফলতা অর্জন করতে পারে নেতা হওয়া তখনই সফলতা যখন আপনার নেতৃত্ব বৈধ পদে ব্যয় করবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাদেরকে এখন নেতা হওয়ার মৌসুম নাকি, নেতা নির্বাচিত হবে না, প্রত্যেক নেতাদেরকে আমাদের আজকের এই তাবলিগ ইজতেমা থেকে বিশেষ করজন অনুরোধ, কোনোদিন দুর্নীতির একটা টাকাতে হাত দিতে পারবেন না, রাজকোষ থেকে আসার একটা গম যেন চুরি না হয়। কথা বুঝতে পেরেছেন? ওটা জনগণের হক, জনগণকে রাতারাতি গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনি দিয়ে আসবেন, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। কথা বুঝতে পেরেছেন? ঠিক ঠিক দায়িত্ব পালন করবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আল্লাহুম আমিন। এই জন্য সফল আপনি তখনই হবেন যখন আপনার নেতৃত্ব হবে সঠিক, আর ব্যর্থ হবেন তখন যখন আপনার নেতৃত্ব হবে ব্যর্থিক। ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন, আপনি ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আর কারুনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পৃথিবীর বাদশাহ, তার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি রাতে রাতে মানুষের বাড়িতে ঘুরে দেখতেন কার কি অবস্থা, দেখে খাবার নাই, নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে মানুষের বাড়িতে আটা বিলাতেন। সুবহানাল্লাহ। কে? উমার। আপনি তো একটা ইউনিটের মেম্বার, কোন নেতার খবরই রাখেন না, আর উমার হচ্ছে সারা পৃথিবীর নেতা। উমার কিসের নেতা? সারা পৃথিবীর নেতা হয়ে যদি তিনি বাড়িতে বাড়িতে ঘুরে চাল ডাল বিতরণ করতে পারেন, আপনার কি হয়েছে? শুধু ভোটের জন্য যান কেন, খবর নিতে পারেন না? এটা শিক্ষার জন্য বলছি, আপনাকে তুচ্ছ করছি না। আর আপনার সম্মান এত বেশি, বিচার মাঠে আপনাকে আল্লাহ বিশেষ স্থানে জায়গা করে দিবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। বলছিলাম যে কৃপণতা দেখা দেবে কিয়ামতের একটা একটা আলামত। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, মনে করবে সফলতা, গাড়ি হয়েছে সফলতা, বাড়ি হয়েছে সফলতা, সুন্দর স্ত্রী পেয়েছেন সফলতা, আসলে ওগুলি সফলতা নয়, পরকালের জন্য যে ঈমান আমল সংগ্রহ করতে পেরেছেন ওটাই হচ্ছে আসল সফলতা। কথা বুঝতে পেরেছেন? এরপরে কিয়ামতের আলামতের সিরিয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে ইয়াকসুরাল হারাজ, হারাজ বেশি হবে। কালো মাল হারাজ কালাল কাতল, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হারাজ কি? রাসূলুল্লাহ বললেন যে মারামারি, কাটাকাটি, খুন খারাপি বেশি হবে। তুচ্ছ কথাতে চায়ের দোকানে দুজন ছেলে লেগে একেবারে মারামারি হয়ে খুন খারাপি হয়ে শেষ হয়ে যাবে। তুচ্ছ কথা নিয়ে মানুষ মারামারি করবে, কেউ কাউকে সময় দিবে না, সম্মান শ্রদ্ধা স্নেহ সব বিলুপ্ত হয়ে যাবে, সালাম কালাম কিছুই থাকবে না, সবাই জাহেলিয়াত ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, জেনা নিয়ে ব্যস্ত, কিসের সালাম কালাম, সালাম দেওয়াও শিখেনি নেওয়াও শিখেনি। মিডিয়াতে এক কে জানি বলছে, জিয়া হাসান, আপনারা নাম শোনেননি? আরে এদিকের লোকেরা মিডিয়া দেখে না নাকি? কিছুদিন আগে বললো যে আমরা শুনেছি ছোটবেলায় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম দেওয়া লাগে, এটা তো জানি না বেটা, তোর গোষ্ঠী তো জানবে না, তোর গোষ্ঠী তো মাদ্রাসাতেই পড়েনি, জানেই না কোরআন মাজিদ কি জিনিস। কথা বুঝতে পেরেছেন? সালাম দিত এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা সালাম নিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কিসের সালাম আলাইকুম? ওটা ইহুদিদের কথা, কাদের কথা? সালাম কালামে অভ্যস্ত হন, সুন্দর শিষ্টাচার শিখেন। মানুষ মারামারি কাটাকাটিতে ব্যস্ত, ফেতনা ফাসাদে ব্যস্ত, তুচ্ছ কথা নিয়ে মানুষ মারামারি করবে, এটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তাযহাবুদ দুনিয়া, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার আত্মা রয়েছে, ততদিন দুনিয়া ধ্বংস হবে না, লায়াদ্রিল কাতালু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কোতেলা, যতদিন না হত্যাকারী বলতে পারবে না যে আমি কেন ওই লোকটাকে হত্যা করলাম, নিহত ব্যক্তিও জানতে পারবে না আমি কেন নিহত হলাম। সাহাবি বললেন, আল্লাহর নবী এটা কিভাবে হবে, কাইফায়া কোনো জালেক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, হারাজ, হারাজ বেশি হবে, আল কাতালু ওয়াল মাকতুলু ফিন্নার, নিহত ব্যক্তি আর হত্যাকারী উভয়ই জাহান্নামে। যে মেরেছে, যে নিহত হয়েছে সে জাহান্নামে, যে মেরেছে সেও জাহান্নামে। আচ্ছা, একজন লোককে মেরে দিল ও মরে গেল, ও কেন জাহান্নামে হবে বলেন তো? হিসেবে যে মেরেছে সে তো জাহান্নামে হওয়ার কথা নাকি? কিন্তু যাকে মারলো সেও জাহান্নামে বলছে, যে মেরেছে সেও জাহান্নামে, কেন? তার মানে একে অপরকে মারবে মানে কারণেও ঠিক নাই, সবাই সন্ত্রাসী হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সবাই ফেতনা ফাসাদের মধ্যে আছে, এটা হলো কিয়ামতের আলামত। মারামারি কাটাকাটি এত বেশি হবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বায়না ইয়াদাই সাআত, কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে, কিয়ামতের আলামত হচ্ছে লাহারজান, অবশ্যই হারাস বেশি হবে। সাহাবীগণ বলেন হারাস কি, তো খুন খারাপই। সাহাবীগণ বলেন আল্লাহর নবী, ইন্না নাকতুলুল আনা ফিল আমিল ওয়াহিদি মিনাল মুশরিকিনা কাযা ওয়া কাযা, আমরা তো যুদ্ধের ময়দানে অনেক মুশরিককে, মুশরিক যারা তাদেরকে মেরে ফেলি, হত্যা করি, তো এটা কি মারামারি, এটা হারাস নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা বিকাতিলিল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করা এটা হারাজ নয়, ওয়ালাকি ইয়াকতুলু বাদুকুম বাদান, বরং তোমরা মুসলমান মুসলমান পরস্পরকে হত্যা করবে, মারামারি করবে, দাঙ্গামা হাঙ্গামা লাগাবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু, মুসলিম তার প্রতিবেশীর ছেলে মেয়েকে মারবে, চাচাকে মারবে, ওয়াবনা আম্মাহু, চাচা তো ভাইকে মারবে, ওয়াজা করাবাতিহি, নিকট আত্মীয়কে মেরে ফেলবে, নিকট আত্মীয় বহুদূরের কথা। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, ওয়া মানাও কুল্লু না জালিক, তাহলে কি ওই সময় আমাদের সাথে বুদ্ধিমান জ্ঞানীমান ইমানদার লোক থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, থাকবে না। তুং যাও কুল্লু জালিক আকসারি জামান, অধিকাংশ মানুষের নিকট থেকে কোরআন হাদিসের জ্ঞান একেবারে উঠিয়ে নেওয়া হবে, সবাই প্রায় নিকৃষ্ট। ইয়াখলুফুল্লাহু হাওয়া মিনান নাস, যেই তো যেই সময়তে মানুষ শুধু মারামারি কাটাকাটি ক্ষমতার বড়াই দেখাবে, ওই সময়তে মানুষই থাকবে না, সবাই থাকবে পশু প্রাণীর মতো মানুষ। কে বলছেন এই কথা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে যারা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, তারা হবে ওই সময়তে সমাজের নেতা। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানায় হবে, যারা নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষ তারা হবে সমাজের নেতা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কথা বুঝতে পেরেছেন? এই সময় মানুষ মানুষকে পিটাবে, রাতারাতি মানুষকে পিটাবে, রাতারাতি মানুষকে গুম করে দিবে, রাতারাতি মানুষকে মেরে ফেলে দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াকতুলা রাজুলু জারাহু, যতদিন না মানুষ তার প্রতিবেশীকে না মারে, ওয়া আখাহু, ভাই তার ভাইকে মেরে দিবে। ভাই কাকে মেরে দিবে? তার ভাইকে, রক্তের ভাইকে খুন করবে। ওয়া আবাহু, ভাই তো বহুদূরের কথা, নিজের পিতাকে মানুষ হত্যা করে দিবে। এরকম ইতিহাস হয়েছে নাকি? তাহলে রসুলের কথার সাথে মিলে যাচ্ছে তো, ছেলে নিজের বাপকে কি করে দিবে? কতল করে দিবে, মেরে দিবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে অন্যায় অত্যাচার বেশি হবে, কেউ কখনো কোথাও সুবিচার পাবে না, জালেমদের সহযোগে বেশি হবে, মজলুমদেরকে আরো অত্যাচার করা হবে, এটা কিয়ামতের আলামত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাইফা বিকুম ওয়া জামানি, নাই তোমাদের এক সময় কি হবে বলো তো? ইউশিক আয়াতিয়া গরমালুন নাসু ফি গরমালাতান, যখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, মানুষ সুবিচার পাবে না, মানুষের ওপরে নির্যাতন করা হবে। কদ মারিজাত উহুদুহুম আমানাতুহুম ফাক্তালাফু, আমানতদারিতা থাকবে না, মানুষের ভিতরে ইখতিলাফ হবে, শুধু মারামারি দাঙ্গামা হাঙ্গামা, নাই বিচার মানুষ পাবে না, ওই সমাজের অবস্থা কি হবে? এমন অন্যায় অত্যাচার বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা রয়েছে, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়ামুররা রাজুলু আলাল কবরে, যতদিন না একজন মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, যাওয়ার সময়তে ফায়াতামারগু আলাইহে, কবর উপরে হামাগুড়ি দিয়ে কাঁপতে থাকবে, হামাগুড়ি দিয়ে পড়বে, হেঁটে যাচ্ছিল কবরের পাশ দিয়ে, যেতে যেতেই হামাগুড়ি দিবে কবর উপরে, ইয়াকুলু, বলবে ইয়ালাইতানি কুনতুমা কানা সাহিব হাযাল কবর, হায় আল্লাহ কি হায় আফসোস, হায় আল্লাহ আমি যদি এই কবরবাসী হতাম তাহলে আমি বেঁচে যেতাম। আপনিও বলেন কি, কিভাবে বলেন জানেন? আল্লাহ এই ছেলের মুখ দেখার আগে যদি আমার মরণ হতো, এই কথা বলেন না আপনি? এই মেয়ের মুখ দেখার আগে যদি আমার মরণ হতো, এই পরিস্থিতি না ঘটার আগে যদি আমার মরণ হতো, কি হয়েছে? ছেলে মদ খায়, ছেলে জেনায় লিপ্ত থাকে, বাপের কথা শুনে না, কি হয়েছে? বাপ নিজের মেয়েকে ধর্ষণ করেছে, কি হয়েছে? জামাই নিজের শাশুড়িকে ধর্ষণ করেছে, কি হয়েছে? শ্বশুর নিজের ছেলের বৌমাকে ধর্ষণ করেছে। এগুলি পত্রিকায় প্রতিদিন পড়েন না আপনি? আপনি পড়েন না মনে হয়,
প্রতিদিন খবরে আসে যে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণ আসে না, পিতা কর্তৃক নিজের মেয়ে ধর্ষণ ও পশুর চেয়ে খারাপ। ইয়াখলুফুল্লাহা মিনান নাস, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ যারা হবে সমাজের নেতা, কারো বিচার হবে না। শুধু এমনিতেই দু একদিন মিডিয়াতে দেখানো হবে, সবাই সমস্যা। এখন এই যে পুত্রবধূ তার শ্বশুর কর্তৃক ধর্ষণ হলো, পুত্রবধূ বলছে আল্লাহ এই পরিস্থিতি হওয়ার আগে আমার মরণ হলো না কেন, তার মানে পুত্রবধূ এত ফেতনায় পড়বে তার মাচার পথই থাকবে না। কথা মনে বুঝতে পারেননি, হাত্তা ইয়ামুরু রাজুলাল কবরে, মানুষ কবর পাশ দিয়ে যাবে বলবে আল্লাহ আমি যদি এই কবরবাসী হতাম, অর্থাৎ আমার যদি মরণ হয়ে যেত, এই ফেতনা আসার পূর্বে যদি আমার মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। চিন্তা করেন সমাজের গতি কোন পর্যায়ে গিয়েছে, এখন কোন পর্যায়ে যাবে, আজ থেকে 10 বছর পরে পৃথিবীতে সঠিক বৈধ সন্তান খুঁজেই পাওয়া যাবে কিনা। কেননা এখন অধিকাংশ যে নারীর বাচ্চা হচ্ছে এটা বিবাহের 2 বছর আগে থেকেই প্রেগনেন্ট হয়ে থাকে। আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কত ছেলের সাথে দৈহিক সম্পর্ক করেছে, কোন বীজের কোন সন্তান ওই ইয়েতে পড়ে আছে, এই আপনি খবর পান না নাকি যে অমুক রোডে ডাস্টবিনের ওপর একটা ছেলে পড়ে আছে দুধের বাচ্চা, ওটা কার বাচ্চা, ওটা জেনাকার ব্যভিচারিণীর বাচ্চা। কথা বুঝতে পেরেছেন, সমাজের অবস্থা কি, জেনা ব্যভিচার এত বেশি হবে সামনে আসতেছে, এগুলো কিয়ামতের আলামত, এইভাবে ধারাবাহিকভাবে এগুলো ছোট ছোট আলামত। তাহলে মানুষ কত অত্যাচার ফেতনা ফাসাদের মধ্যে থাকলে বলতে পারে আমার মরণ হলে ভালো হতো, এই জীবন রাখার চাইতে কি মরে যাওয়ায় ভালো, এরকম লোক আছে না? আছে। কত সমস্যা তার, কত ফেতনাই থাকবে, পরিবেশ তাকে বলবে যে তোমার মরণ হওয়াই ভালো। তাই বলে আত্মহত্যা করা জায়েজ নাকি, তাকে ধৈর্য ধরেই থাকতে হবে, আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে দিনের উপর রাখো। আল্লাহ আমাদেরকে সকলকে দিনের উপর রেখে ইমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, একদা বৈঠকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছিলেন, ইযা জা আরাবিয়ুন ফাকালা মা তাসাত, এক আরবি গ্রাম্য মূর্খ ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী কিয়ামত কবে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দুইয়াতিল আমানাত, যখন আমানতের বিনষ্ট হবে, ফাংতাজির সাত, সেদিন কিয়ামতের অপেক্ষা করো। কাইফাইতাতুহা, আল্লাহর নবী কিভাবে আমানতের খেয়ানত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা উসসিদাল আমরু লাগাইরা আলিহি, যখন কাজের দায়িত্ব অযোগ্য লোকের হাতে চলে যাবে, ফাংতাজির সাত, তখন কিয়ামতের অপেক্ষা করো, তখন কিয়ামত হবে। কাজের দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে, যেই দিন মসজিদের ইমাম হবে সুদখুর বিড়িখুর জর্দাখুর, সেই দিন কিয়ামত হবে। মসজিদের ইমাম কে হবে? জর্দাখুর বিড়িখুর সুদখুর। যেই দিন মসজিদের সভাপতি হবে হারামখুর সুদখুর, সেই দিন কিয়ামত হবে। যেই দিন সমাজের নেতা হবে হারামখুর জর্দাখুর জেনাকারী, সেই দিন কিয়ামত হবে। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা কিয়ামতের আলামত, অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসায় দেওয়া হবে, ও ইমাম হওয়ার যোগ্যতা রাখে না, তারপরও তাকে ইমামের দায়িত্ব দেওয়া হবে, কেননা সে ক্ষমতায় আছে। কথা বুঝতে পেরেছেন? যখন দেখবেন যে অযোগ্য লোককে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, ওটাই হচ্ছে কিয়ামতের আলামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা জিবরাইল আলাইহিসসালাম এসে আমাদের নবীর কাছে বসে বলছেন আখবিরিনি আনিস সাত, আল্লাহর নবী কিয়ামত কবে হবে এই খবরটা আমাকে দেন। এই কথা কে কাকে বলছে? তার মানে আমার কথা মনে বুঝতে পারছেন না আপনারা, বিরক্ত হয়ে গেছেন নাকি? জিবরাইল আলাইহিসসালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন কিয়ামত কবে হবে খবর দেন, তাহলে কে কাকে এই কথা বলল? জিবরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউল আনহা বি আলামা মিনাস সাইল, জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। তার মানে জানলে আপনিই জানবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর আমার জানা নাই। তখন জিবরাইল বলছেন আখবিরি না আমার অতিহা, তাহলে আলামত বলেন, নিদর্শন বলেন, কিয়ামতের কি কি নিদর্শন সেগুলি তো বলতে পারেন, আপনার নবী।
তো বলছে জানতালি দাল আমাতো রব্বাতাহা, যেই দিন দাসী সমাজের নেতাকে জন্ম দিবে, আংতারাল হুফাতাল ওরাতাল আলারিয়া শাহে, যারা মাটি কাটত, যারা গরু ছাগল চড়াতো খালি পায়ে, পায়ে ছেন্ডেল ছিল না, গামছা পরে থাকতো, পোশাক ভালো ছিল না, এরা রাতারাতি সমাজের নেতা হয়ে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি লন্ডনে বাড়ি করবে। কথা বুঝতে পেরেছেন? এটা হবে কিয়ামতের আলামত, যাদের বংশ নিকৃষ্ট, এটা কিয়ামতের আলামত। লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন? হাত্তা তাকুনা ইয়াকুনান ইয়াকুনা আসাদুন নাসে লুকা ইবনে লুকা, যতদিন না অধমের বাচ্চারা, অধমের সন্তানেরা অধম হবে আর তারা হবে নেতৃত্ব দানের ব্যাপার অধিকারী। যখন অধমেরা সমাজের নেতৃত্ব দিবে, নিকৃষ্ট একেবারে খারাপ শ্রেণীর মানুষ যখন সমাজের নেতা হবে, সেই দিন কিয়ামত হবে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে মানুষ দুনিয়াদারি বেশি হবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকতারাবাতি সাত, কিয়ামত যত নিকটে, লা ইয়াজদাদুন নাস ইল্লা দুনিয়া আলা হিরসান, মানুষ ধর্ম থেকে তত দূরে। কিয়ামত যত নিকটে আসবে, মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে তত। ওয়ালা ইয়াজদাদুন মিনাল্লাহি ইল্লা বুদান, আর আল্লাহ থেকে দূরে সরে যাবে। কিয়ামত যত নিকটে আসবে, মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে আর দুনিয়ার নিকটবর্তী হবে। দুনিয়াদারি, সবাই দুনিয়াদারি, সবাই দুনিয়াদারি, যত নিকটে কিয়ামত, মানুষ ধর্ম থেকে তত দূরে, আল্লাহ থেকে তত দূরে আর দুনিয়ার নিকটবর্তী হবে, শুধু দুনিয়াকে পূজা করবে। এটা কিয়ামতের আলামত। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তাইয়াউমিন কাইফাংতুম, ওই দিন কি হবে? কোন দিন? ইজা মারাজার দিন, যেদিন দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে, দুনিয়াতে ইসলাম থাকবে না, সাদাকাত দাম, শুধু রক্তপাত হবে, মারামারি হবে, ওসারাতি জেনাতো, সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, ফ্যাশন, ঐতিহ্য, বংশমর্যাদা, অহংকার, যেদিন সৌন্দর্যতা প্রকাশ পাবে, ওসারাতি রগবাতো, দুনিয়া ভোগের কামনা বাসনা বেশি হবে, দুনিয়া দুনিয়া ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো নারী, টাকা পয়সা, এসি, বাড়ি, গাড়ি, দুনিয়া ভোগের কামনা যেদিন মানুষের বেশি হবে, সেই দিন কিয়ামত হবে। ওয়াখতালাফাত ইখওয়ান, ভাই ভাই মতবিরোধ বেশি হয়ে যাবে, ও হারাকাল বাইতাল আতিক, কাবা ঘর যেদিন ধ্বংস হবে। হাজিরা কোথায় হজ করতে যায়? মক্কায়। কাবা ঘর, মানুষ কাবা ঘরকে ভেঙে দিবে। একজন লোক বলছে, এত সুন্দর ঘর, সোনার রূপা দ্বারা বানানো দরজা, এই ঘর কে ভাঙবে? একটা সময় আসবে যে মানুষ কাবা ঘর আর হজ করতে যাবে না, এই মানুষই কাবা ঘরকে কুড়াল দিয়ে ভেঙে দিবে। তাহলে সেই পরিস্থিতি কত জটিল কঠিন হবে, কথা বুঝতে পেরেছেন? কাবা ঘর ভেঙে দিবে, মানে দুনিয়াতে ইসলামই থাকবে না, সেই দিন কিয়ামত হবে। ওটা কিয়ামতের অপেক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াবনিয়ান নাসু বুয়ুতান ইউশুনাহা ওয়া শিয়াল মারাহিল, যতদিন না মানুষ বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা না করছে, বড় বড় অট্টালিকা, দালান কোটা, নকশাপূর্ণ ঘর বাড়ি তৈরিতে প্রতিযোগিতা না করছে, ততদিন কিয়ামত হবে না। মানে সবাই হবে দুনিয়াদারি, কেউ দিনদারিতার মধ্যে থাকবে না। দুনিয়ার দুনিয়া কিভাবে গাড়ি বাড়ি হয়, কিভাবে টাকা পয়সা বেশি হয়, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আর তখনই কিয়ামতের সময় নিকটবর্তী হবে। মানুষের অর্থ সম্পদ বেশি হবে, এটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকসুরাল মাল, যতদিন না মানুষের টাকা পয়সা সম্পদ বেশি না হয়, আই ইয়াফিদা, এত টাকা পয়সা মানুষের হবে, পানির স্রোত যায় যেমন, মানুষের টাকার স্রোত যাবে তেমন। তাহলে টাকা পয়সা মানুষের কত হবে, কথা বুঝতে পেরেছেন? এখন বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তার নিজস্ব কত টাকা সে নিজেই জানে না, সে নিজেই জানে না তার কত টাকা। মোবাইলে যদি আপনি এক মিনিট কথা বলেন দুই টাকা খরচ হয়, তো এই বাংলাদেশের 20 কোটি মানুষ যদি এক মিনিট করে কথা বলে, তাহলে এক মিনিটে কত কোটি টাকা উপার্জন বলেন, কথা মনে বুঝতে পারবেন আপনি? এই মোবাইল, এই এই সিম, যে মালিক, গ্রামীণের মালিক যিনি,
তার এক মিনিটে কত কোটি টাকা ইনকাম, হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা এক মিনিটে ইনকাম, কথা মনে হয় বুঝতে পারেননি। পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, তাহলে 700 কোটি মানুষ যদি এক মিনিটে একটা খরচ করে, তাহলে এক মিনিটে তার 700 কোটি টাকা ইনকাম। এক মিনিটে কত কোটি টাকা ইনকাম হচ্ছে, তাহলে 24 মিনিটে কত, 24 ঘন্টায় কত, 24 বছরে কত, আপনার হিসাব আছে? টাকা পানির মতো স্রোতের মতো ভেসে যাবে, এই দিন না আসা পর্যন্ত কেয়ামত হবে না। প্রায় মানুষের টাকা পয়সা বেশি হবে, এত টাকা হবে, এটা কেয়ামতের আলামত। হাত্তা ইয়াখরুজা রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদা ইয়াকবালুহা মিনহু, মানুষ খুঁজে পাবে না কাকে জাকাত দিবে, জাকাত দিতে গিয়ে বলবো আমার লাগবে না, আমি ঘুরছি জাকাতের টাকা নিয়ে। তাহলে মানুষ কত ধনী হবে, এই দিন কিয়ামত হবে, অর্থ সম্পদে ভরে যাবে। কারণ সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, যে দিনদারিতার কোনো সময় দিবে না, দিনের ইসলামের আল্লাহর রসুলের পরকাল নিয়ে চিন্তাই করবে না, শুধু দুনিয়ার দুনিয়া, এই দিন হবে কিয়ামত। আমর বিন তাগলেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাসরাতি সাত, কিয়ামতের আলামতসমূহের মধ্যে রয়েছে, আয়াফিদাল মাল, মানুষের টাকা পয়সা স্রোতের মধ্যে যাবে, এক সুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, অতাঝারাল ফেতান, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, অতাফসুত তিজারা, ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাতাকারাবুল আসওয়াক, ঘন ঘন বাজার হবে, মোড়ে মোড়ে দোকানপাট হবে, আর এই দোকানপাটের পরিচালক হবে প্রায় মহিলা, মহিলা দিয়ে ব্যবসা করা হচ্ছে এখন। কসমেটিক যান, বস্ত্র বিতানে যান, হ্যাঁ, হসপিটালে যান, যেখানে যান দেখবেন মহিলা আছেই, উলঙ্গ মহিলাগুলি আছেই, এটা হচ্ছে কেয়ামতের আলামত, ঘন ঘন বাজার বেশি হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মিনাসরাতিস সাত, কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে, আয়ুরফা আল ইলম, বিদ্যা উঠে যাবে কিয়ামতের আলামত, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত, ওয়াকসুরাল জেনা, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে কিয়ামতের আলামত, জেনা এত বৃদ্ধি পাবে প্রায় নারী পুরুষ জেনা চর্চা করবে। আপনার ছেলে রাত 2-3 পর্যন্ত মোবাইলে জেনা চর্চা করে, আপনার মেয়ে ফেসবুকে, ইমুতে, কোথায় ছেলে লন্ডনে আছে, আপনার মেয়ে বাংলাদেশে, মোবাইলেই পোশাক খুলে দিচ্ছে, মোবাইলেই, কথা বুঝতে পেরেছেন? এটা জেনা, গোপন পাপ জেনা, এগুলি জেনা বেশি হবে, দৈহিক সম্পর্ক তো আছেই। আপনি বলছেন আমার মেয়ে এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশ করলো, এখন ডক্টরেট ডিগ্রি নিতে যাবে জার্মানিতে, এখনো বিয়ের বয়সই হয়নি, আপনি কি বলেন? বিয়ের বয়স হয়নি মানে তার স্বামীর সংখ্যা 100 পার হয়ে গেছে, খবর নিয়ে দেখেন, কথা বুঝতে পেরেছেন? আর আপনি বলছেন বিয়ের বয়স হয়নি মানে, মান ওলেদালাহু আলাদান, কারো যদি সন্তান জন্মগ্রহণ করে, প্রথম কাজ ফালে হোসেন ইসমাও, সুন্দর নাম রাখতে হবে পিতার, প্রথম কাজ কি, সুন্দর নাম, আকিকা আছে, সপ্তম দিনের দিন আকিকা করবেন, সপ্তমের আগে আকিকা হয় না, সপ্তম দিনের পরে আকিকা চলে না, সামর্থ্য থাকলে সপ্তম দিনের দিনেই দিতে হবে, সপ্তম দিনের আগে মারা গেলেও আকিকা দিতে হবে, সপ্তম দিনের দিনেই, কেন প্রত্যেকটা সন্তান আকিকার সাথে জড়িত, আকিকার পশুর রক্ত প্রবাহিত করার সাথে সাথে সন্তানের উপর থেকে আল্লাহ কষ্টও দূর করে দেন। সামর্থ্য আছে আকিকা দিবেন, সামর্থ্য নাই দিতে হবে না। কিসের 21 দিন 22 দিন, বছরে একদিন আকিকা দিলেই হয় জীবনে একদিন, এটা মিথ্যা কথা, সপ্তম দিনের দিনেই দিতে হবে। ফরজ সিয়াম রমাদান মাসে আদায় করতে হবে না, পরের মাসে আদায় করলে হবে, কথা বুঝতে পারেননি? ফরজ সিয়াম কোন মাসে আদায় করা লাগে, রমাদানে, পরের মাসে আদায় করবেন হবে না, জোহরের সালাত মাগরিবের পর আদায় করবেন হবে না, জোহরের সময় আদায় করতে হবে, আকিকা সপ্তম দিনের দিতেই দিতে হবে, পরেও নয় আগেও নয়, সামর্থ্য নাই দিবেন না, পরে সামর্থ্য আছে পরে ছেলে মেয়ের নামে সাদগা করবেন, কথা বুঝতে পেরেছেন? আবার অনেকে গরু উঁট নিয়ে এসে আকিকা দিচ্ছে, গরু উঁট দিয়ে আকিকা চলবে না, আকিকার পশু হচ্ছে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলি, কথা বুঝতে পেরেছেন? তাহলে সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দিবেন, সুন্দর নাম রাখবেন, ওয়াদাবাহু, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন, পিতা মাতা ছেলে মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, কি বলে, বাবা লা তাকরাবুজ জেনা, জেনার নিকটে যাও না,
গান বাজনা শ্রবণ করো না, মদ পান করো না, মানুষকে হত্যা করো না। অল ফেতনা তা শব্দ মিনাল কাতলাই, ছেলে তুমি সন্ত্রাসীদের কাতারভুক্ত হয় না। ওলা তা সৌফিল আর্দে মুফসিদিন, সন্ত্রাসীদের কাতারভুক্ত হয় না, মানুষকে পিটায়ও না, গিবাদ করো না, বড়দেরকে সালাম দিবা, সম্মান করবা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবা, সবসময় সত্য কথা বলবা, গিবাদ করবা না। এগুলি পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি কি শিষ্টাচার শিক্ষা দিবেন, এইভাবে আদাবাহ সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। ফাইদা বালাগা, যখন আপনার ছেলে মেয়ে বালেগ হবে, বিশ্ববিদ্যালয়ে পড়া বহুদূরের কথা, আপনার মেয়ে ক্লাস এইটে পড়লে, সিক্সে পড়লে হায়েস শুরু হয়, কথা বুঝতে পেরেছেন? যখন দেখবেন যে বালেগ, বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দিতে হবে, এখন আপনার ছেলে উপযুক্ত হয়েছে, বিবাহ দিতে হবে, এটা বিবাহ দিবে পিতা দায়িত্ব। সমাজে জেনাব্যবিচার বৃদ্ধির কারণ কি জানেন? এই ঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে ওই জায়গাতে ছেলে মেয়ে জেনার প্রাদুর্ভাব বেশি হয়ে গেছে। ঠিক ঠিক সময়ে ছেলে মেয়ের বিবাহ দিলে এত জেনা হবে না। আশ্চর্য কথা বলছে যে, ছেলে বলছে মাকে, আম্মু এটা আমার গার্লফ্রেন্ড হয়, সারা রাত রেখেছে রুমে, সকালবেলা বাড়িতে দিয়ে আসছে। মা বলছে, তোর তো বিয়ে করা উচিত, বিয়ে করবো কেন, এখন সময় হয়নি, এটা আমার গার্লফ্রেন্ড হয়তো, ওটা গার্লফ্রেন্ড হয়। মেয়ে তার মাকে বলছে, আম্মু ওটা আমার বয়ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড। ওর মাও কুকুর, বাপও কুকুর, আর ওর হলো শুয়োরের বাচ্চা, কথা বুঝতে পেরেছেন? ফাইদা বালাগা, যখন বয়স প্রাপ্ত হবে, তখন তাকে বিবাহ দিতে হবে, পিতার দায়িত্ব বিবাহ দিবে। ভাই ছেলে বিয়ে করো, তোমার বয়স হয়ে গেছে। বলছে যে নিজের পায়ে খাড়া নেই, কার পায়ে খাড়াই আছে তোমার পাপ, কার পায়ে তোমার ছেলে খাড়িয়ে আছে, নিজের পায়ে খাড়িয়ে আছে। 20 লক্ষ টাকা দিয়ে ঘুষের পরে চাকরি, ওটা নিজের পায়ে দাঁড়ানো, বেকুত কুথাকার, ভিক্ষা করে খাবে আর বিবাহ করবে, কথা বুঝতে পেরেছেন? সামর্থ্য মানে টাকা পয়সা বেশি থাকবে এটা নয়, সামর্থ্য মানে তার দৈহিক ক্ষমতা থাকবে। টাকা পয়সা এখন সবার আছে, না হলে ওই হাদিস কোথায় রাখবেন? আল্লাহ নবী আমি অমুক মহিলাকে বিবাহ করাই, তোমার কি আছে মোহর দেওয়ার? কিছুই নাই, লুঙ্গি আছে, অর্ধেক নাও, অর্ধেক নাও, তো অর্ধেক যদি মোহর দাও তোমার হবে না, ওরও হবে না। তুমি কি জানো? কোরআন মাজিদের আয়াত জানি, শিক্ষা দাও। কোরআন মাজিদের আয়াত যদি মোহর চলে, তাহলে আপনার ছেলের বিয়েতে মোহর দিচ্ছেন 10 লক্ষ, আর আদায় করে না মোটেও, কথা বুঝতে পেরেছেন? যদি ছেলে মেয়েকে বিবাহ আপনি না দেন, ফাসাবাহু ইসমান, আপনার ছেলে যত পাপ করবে, আপনার মেয়ে যত পাপ করবে, ফাইন নাম ইসমান আলা আবিহে, ছেলে মেয়ের সব পাপ পিতার খাতাতে লেখা হবে। আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, সব পাপ তার খাতায় লেখা হচ্ছে। বাপ কিন্তু হজ করে তাহাজ্জুদে বসে আছে, কথা বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ হজ পরে, আগে নারী মহিলাকে ঠিক করেন। দায়ুসের জন্য জান্নাত হারাম, আপনি হাজি হন গাজি হন, হাজি হন গাজি হন, কোটি টাকা দান করেন, আপনার জন্য জান্নাত নাই। কেন? বেটি বিপর্দায় থাকে, এই কারণে। বেটিকে আগে পর্দায় আনেন, স্ত্রীকে আগে পর্দায় রাখেন, তারপরে জান্নাত। আপনি কি দেখাতে চাচ্ছেন ইসলামকে? তসবি দানায় জিকির করলেই জান্নাত হবে, কাবা ঘর থেকে ঘুরে আসলেই জান্নাত হবে? ইয়াই হলে দিন আমানো কোয়াংফুসক মালেকুম নার, নিজে বাঁচো, মেয়ে বেটি ছেলে মেয়ে আহাল পরিবারকে বাঁচাও, তারপরে জান্নাত, কথা বুঝতে পেরেছেন? আপনার মেয়ে বেপর্দায় ঘুরছে, বেটি বেপর্দায় ঘুরছে, স্ত্রী বেপর্দায় ঘুরছে, অসম্ভব ব্যাপার। জান্নাত একেবারেই সহজ নয়, জান্নাত পেতে হলে কষ্ট করা লাগে, জান্নাত কষ্টের জিনিস, কষ্ট করে জান্নাত কামাই করবেন। আল্লাহ আপনাকে সেই বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। তবে আপনার মেয়েরও বা নেকি হচ্ছে, কথা ঠিক, কথা হচ্ছে কেন? জি, কেয়ামতের আলামতের মধ্যে বলছিলাম যে জেনা ব্যবিচার বেশি হবে। জেনা ব্যবিচার বন্ধ করার একটাই পথ, ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দিতে হবে, কথা বুঝতে পেরেছেন? ছেলে মেয়েকে সময় মতো বিবাহ দেন, দেখেন জেনা ব্যবিচার থাকবে না, এটা একটা পথ, আরো অনেক পথ আছে। জেনা ব্যবিচার এত বেশি হবে, আল্লাহ নবী বলছেন লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংসই হবে না। কখন ধ্বংস হবে? হাত্তা ইয়াতাসাফাদু ফিত্তরিকি তাসাফুদুল হামির, যতদিন না মানুষ গরু ছাগলের মতো রাস্তায় জেনা না করবে, গাধা গাধির মতো রাস্তায় মাঠে ঘাটে যতদিন না জেনা না করবে, ততদিন কিয়ামতি হবে না। এখন সবাই রাস্তাঘাটে মহিলা যে উলঙ্গ হয়ে ঘুরছে, ও জানে না যে একজন মহিলা, পুরুষ হয়ে ঘুরছে, মনে হচ্ছে যে পুরুষ। আর এখন তো সব
পুরুষ হয়ে গেছে, নারী প্যান্ট টাকনোর নিচে আছে, প্যান্ট টাকনোর নিচে থাকবে মহিলাদের, কাদের? এখন মহিলাদের থাকে উপরে আর পুরুষদের থাকে নিচে, এই একটাতেই নারী পুরুষ হয়ে গেছে, পুরুষ নারী হয়ে বসে আছে, এই একটাতে, আর তো দেখায়নি। আর আপনার বেটি ওই যে ঢাকাতে থাকে, গ্রামে এসে ঘুরছে গেঞ্জি পরে শর্ট প্যান্ট পরে ঘুরছে, বয়স 18, 20, 22, 25, গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে, ওর শরম লজ্জা আছে? ও গেঞ্জি তো গরু ছাগলকে শীতের সময় পরিয়ে দেওয়া লাগে, গরু ছাগল যা আপনার বেটি তা একই সমান, ওর চেয়ে খারাপ, কথা বুঝতে পেরেছেন? কাজেই জেনা বা বিচার এত বেশি হবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে, ওই যে জেনার পোশাক, ওই একসরা সার্বল খামর, মদপান বেশি হবে, প্রায় মানুষ বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়া বা ফেন্সিডিল, মাদকতা বেশি হবে, প্রায় যুবক মাদকতার সাথে জড়িত, তদন্ত করে দেখেন, প্রায় যুবক, প্রায় যুবতী, প্রায় নারী পুরুষ মাদকতার সাথে জড়িত, প্রায় জর্দা খায়, গুল খায়, আর হুজুর বলে মকরুহ। হুজুর কি বলে? হুজুর বলে মকরু, বেটা তুই হুজুর নিজেই তুই মকরু, হুজুরই মকরু, জর্দা গুল মকরু বউ আগের কথা, হুজুরি কি? হুজুরি চলবে না, এই মকরু বলে বলে হুজুররা ফতোয়া দেয় বিড়ি সিগারেট জায়েজ রেখে দেয়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ও নিজে জর্দা খায়, জর্দা হুজুর রাসুল বলছেন মাসকারা কাতিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। হুজুরকে হুজুর জর্দা খায়, 200-150 গ্রাম জর্দা খাওয়াই দেন, হুজুরা সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, তার মানে জর্দার একটা দানাও হারাম। জর্দা যেখানে চাষ হয়, আর একটা মজার ব্যাপার প্রায় আমি বলে আসছি, জর্দা যে জায়গায় চাষ হয়, তামাক যে জায়গায় চাষ হয়, ওই জায়গায় বেড়া দেওয়া লাগে না, কি দেওয়া লাগে না? আপনি বেগুন চাষ করেছেন, বেড়া দিয়েছেন, কেন? গরু ছাগলে খাবে, তাই সেজন্য সেই ভয়ে বেড়া দেন নি। কিন্তু যেখানে তামাক এই জর্দা চাষ হয় সেখানে কি দেওয়া লাগে না? কেন দেওয়া লাগে না? গরু ছাগলে খায় না, কোনো টেনশনই নাই, কে খায়? গরু ছাগলে খায় না, কে খায়? হুজুর খায়, হুজুর, কথা বুঝতে পেরেছেন? তার মানে হুজুর বুঝেনি ইসলাম, মুফতি সুদের সাথে জড়িত, মুফতি কিসের সাথে জড়িত? সুদের সাথে। আর একজন ভ্যান চালক, ও সুদ তো বহুদূরের কথা, এমনও ভ্যান চালক আছে সুদের বাড়িতে ঠিক খায়ও না, আছে না এরকম? তার মানে ভ্যান চালক ইসলাম বুঝেছে কিন্তু হুজুর ইসলাম বুঝে নেই। চেনা ব্যবচার বেশি হবে, মদপান বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে, পুরুষের সংখ্যা কম হবে, নারী আর নারী রাস্তাঘাটে, নারী আর নারী, আপনি রাস্তায় বের হলে দেখবেন মোড়ে মোড়ে দোকানপাটে শুধু নারী আর নারী, নারীর সংখ্যা এত বেশি হবে, এগুলো হচ্ছে কেয়ামতের আলামত। মদপান বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে, জেনা বেশি হবে, গান বাজনা বেশি হবে। আশ্চর্য কথা, হাজি সাহেবের বেটির বিয়ে হচ্ছে নাচ গান দ্বারা, কি দ্বারা? এইদিকে নাচ গান বাজনা বাজে না মনে হয়, এইদিকে ওইভাবে বাজে, হিন্দুর পূজাতে যে গান বাজায় মুসলমানের বিবাহে তো ওই একই গান, তাহলে হিন্দুর পূজা আর মুসলমানের বিয়ের মধ্যে পার্থক্য আছে? কথাটা বুঝতে পারেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সামিয়া মিজমারান, গানের শব্দ, অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র শব্দ শুনলেন, ফাওয়াদা ইজবাইহে আলা উজুনাইহে, তার দুই আঙুল দুই কানে ঢুকিয়ে দিলেন, ও না নিত্তারি, রাস্তা থেকে দূরে সরে গেলেন, গিয়ে বলছেন উমার হাল তাসমা ওষা, এই আব্দুল্লাহ বিন উমার, তুমি কি গান বাজনার এই বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ? কুলতুল্লাহ, তিনি বললেন না, ফারাহ ইসবাইহে মিন উজুনাইহে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কান থেকে আঙুল কি করলেন? সরিয়ে নিলেন, যখন গান বাজনা শুনতেছিলেন তখন ঢুকিয়ে দিয়েছিলেন, যখন আর শোনা যায় না তখন বের করে নিলেন। আর আপনার ছেলে মেয়ে আঙুল ঢুকানো তো দূরের কথা, ওই যে ন্যাংটা ইংরেজি পাকিস্তানি গান দিয়ে এয়ারফোন ঢুকিয়ে নিয়ে বসে আছে, এয়ারফোন দিয়ে ওকে সালাম দেন, গালি দেন, বলবো আমাকে সম্মানই করছে, পাগল আর ছাগলের মতো পার্থক্য নাই, এরকম করছে আর যাচ্ছে। ও শিক্ষক যাচ্ছে না, পিতা যাচ্ছে না, ভাই যাচ্ছে না, চাচা যাচ্ছে, খেয়ালই নাই। ও আপনার বড় ছেলে ওইভাবে গান বাজনা আর জেনা নিয়ে ব্যস্ত, আর ওই দূর জুয়া খেলার পরিণাম জাহান্নাম। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা আক্কুন, জান্নাতে যাবে না পিতা মাতার অবাধ্য সন্তান,
ওয়ালা কাম্মারুন যারা জুয়া এবং লটারি খেলে তারা জান্নাতে যাবে না হারাম। ওয়ালা মান্নান যারা দান করার পরে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। ওয়া মুদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুলফেনজিরিল প্যাডেডি নিয়াবা মরফিন হুইস্কি বিয়ার ভদগা শ্যাম্পেন পান করে এরা জান্নাতে যাবে না, জান্নাত হারাম। তাহলে মাদকতা থেকে বেঁচে থাকবেন, সুদ ঘুষ জুয়া ব্যবচার থেকে বেঁচে থাকবেন, গান বাজনা থেকে বেঁচে থাকবেন, এটা হলো ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। তুমি মুসলিমের বাচ্চা, তুমি কেন তাদের সাথে জড়িত হলে? আল্লাহ তোমাকে ইসলামের মধ্যে ফিরে আনুক, জাহেলিয়াত ত্যাগ করার ক্ষমতা দান করুক, আল্লাহুম আমিন। বলছিলাম কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত শেষ, আরো কয়েকটি ছোট ছোট আলামত আছে, সময় একেবারে সংকীর্ণ, কয়েকটি কথা আমি আর কিছু ছোট ছোট আলামত আছে, তারপরে বড় আলামত দশটি বলেই আমরা শেষ করব। মহিলাদের ব্যাপারও আলোচনার মধ্যে হয়ে গেছে, আছে তারপরে কিছু সময় পাঁচ মিনিট আলোচনা করব, ধৈর্য সহকারে বসে থাকবেন। কিয়ামতের আলামতের মধ্যে আরো রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল ফোরাত, ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদীতে এখনো পানি আছে, এক সময় শুকিয়ে যাবে। আইয়াসুরা আন কানযিম মিন যাহাব, ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের খনি বাইর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান হারাজা, যে ব্যক্তি উপস্থিত থাকবে সেখানে, ফালা ইয়াখুযু মিনাশ শাই, সে যেন মিনহুশ শাই, সে যেন কিছু গ্রহণ না করে, তাহলে ওই সম্পদ নিতে নিষেধ করছেন। কিয়ামতের আলামত ফোরাত নদী শুকিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত হবে না, যতদিন হাত্তা ইয়াহসারাল ফোরাত আন যাবালিম মিন যাহাব, যতদিন না ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বাহির না হবে। ইয়াকতাতিলুন নাস আলাইহে, মানুষ ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য তুমুল লড়াইয়ে লিপ্ত হবে। ফায়াকতুলু মিন কুল্লি মিয়াতিন তিসআতুনা তিসউন, ওই স্বর্ণের পাহাড় নেওয়ার জন্য এত তুমুল যুদ্ধ হবে যে যুদ্ধে শতকরা 99 জন লোকই মারা যাবে, একজন বেঁচে থাকবে। কয়জন লোক মারা যাবে? 99 জন, বেঁচে থাকবে কয়জন? একজন। প্রত্যেকেই বলবে, ইয়াকুলু কুল্লু রাজুল মিনহুম লাআলা কুনানাল্লাযী ইয়াংযু, আমি মনে হয় ওই সম্পদ পাবো। প্রত্যেকে নিজে নিজে চিন্তা করবে, আমি মনে হয় স্বর্ণের পাহাড় পাবো, কিন্তু কেউ পাবে না। এটা একটা কিয়ামতের আলামত, যে ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের খনি অথবা স্বর্ণের পাহাড় বাইর হবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটি আলামত আছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কতদিন, হাত্তা তুকাল্লিমাস সিবাউলিং সা, যতদিন না গরু ছাগল বাঘ ভাল্লুক হাতি গন্ডার মানুষের সাথে মানুষের ভাষায় কথা না বলছে। আপনার বাড়ির গরু আপনার ভাষায় আপনার সাথে কথা বলবে, এটা কেমন হলো? আশ্চর্য বিষয়, তাই না? কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না পশু প্রাণী কার সাথে কথা বলবে? মানুষের সাথে কথা বলবে, পশু প্রাণী মানুষের সাথে। তুকাল্লিমার রাজুল উযবাতু সাউতিহি, মানুষের হাতের লাঠি তার সাথে কথা বলবে। ইমাম সাহেব খুতবা দিবে লাঠি দিয়ে, লাঠি ইমাম সাহেবের সাথে কথা বলতে থাকবে, গরু পিটাবেন লাঠি আপনার সাথে কথা বলবে, আশ্চর্য জড়বস্তু আপনার সাথে কথা বলবে। সেরা কোন আলিহি, জুতা পরতে যাবেন জুতার ফিতা আপনার সাথে আপনার ভাষাতে কথা বলবে, আশ্চর্য এটা হয় কি করে? তারপরও ইমান থাকলে বিশ্বাস করতে হবে, কেয়ামতের আলামত। জুতার ফিতা আপনার সাথে কথা বলবে, আশ্চর্য কথা, এটা কেয়ামতের আলামত। ওয়াইখুবিরাহু ফাখিযুহু বিমা আহাদাস আহলু বাদাহু, বাড়িতে যখন ঢুকবেন তখন আপনার এই রানটা বলে দিবে, আপনার ছেলে মেয়ে স্ত্রী কোথায় জেনা করেছে, কোথায় কুকর্ম করেছে, এই রান আপনার সাথে কথা বলবে, উরু রান আপনাকে বলে দিবে যে আপনার স্ত্রী কোথায় বেপর্দায় চলেছে, গীবত করে আসলো, কোথায় পরকীয়া করে আসলো, কে বলে দিবে আপনাকে? এই রান উরু, এটা একটা কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, কতদিন, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইহুদা, যতদিন না মুসলমানগণ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে, ফায়াকতুলুহুমুল ইহুদা, ইহুদিদেরকে মুসলমান হত্যা করবে, হাত্তা ইখতাবিয়াল ইহুদিউ মিন ওয়ারাল হাজার ওয়াস সাজারে, এমন কি অবশেষে ইহুদিগণ পালিয়ে যাবে, পালিয়ে পাথরের আড়ালে গাছের আড়ালে আত্মগোপন করবে, ওয়া ইয়াকুলুল হাজার ওয়াস সাজারু,
পাথর আর গাছ তখন বলবে ইয়া মুসলিমুন, হে মুসলমানগণ, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দারা শোনো, হাযা লিউদিউ খালফি ফাকতাল ফাতাল ফাকতুলহু, এই মুসলমানগণ, এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, একে ধরো, একে হত্যা করো। কে কথা বলবে? গাছ, পাথর বলে দিবে আপনাকে, যে পাথর বলবে এই মুসলমানগণ আমার পিছনে কে লুকিয়ে আছে, ইহুদিরা। গাছ বলে দিবে আমার পিছনে ইহুদিরা লুকিয়ে আছে, আসো ধরো হত্যা করো। তাহলে জড় বস্তু কথা বললো আপনার সাথে, এটা কিয়ামতের আলামত। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযওয়াতি তাবুক, আমি তাবুকের যুদ্ধে রাসূলের খেদমতে উপস্থিত হলাম। তিনি বললেন, আওফ, আদিদ সিত্তাম বাইনায়াদে সাত, কিয়ামতের লক্ষণ তুমি ছয়টা হাতে গুনে রাখো, এক মাউতি আমার মরণ, তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু উভয়টাই কিয়ামতের আলামত, উভয়টাই কিয়ামতের আলামত, ছয়টা আলামত গুনে রাখো, আওফ, তার এক হচ্ছে আমার মৃত্যু, সুম্মা ফাতু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস বিজয়, ইহুদিদের কাছে চলে যাবে, ইহুদিরা দখল করে থাকবে, আবার ইহুদিদের বিরুদ্ধে মুসলমান জিহাদ করে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, তখন কিয়ামতের আলামত, সেটাই কিয়ামতের আলামত। সুম্মা মুতানুন, ব্যাপক মহামারী, কিসের? করোনা ভাইরাস। করোনা ভাইরাসের চেয়ে কত লক্ষ কোটি গুণ পাওয়ারফুল একটা ভাইরাস পৃথিবীতে আসবে, আসতে পারে। খুলফিকুম কাকওয়াসিল গানাম, ছাগলের মোড়কের মতো মানুষ মরে যাবে। এখন তো কয়জন মরেছে করোনা ভাইরাসে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে বললেন, এমন কেয়ামতের পূর্বে একটা ভাইরাস মহামারী আল্লাহ দিবেন যে শতকরা 40-50-60 জন লোক মারা যাবে। কথা মনে বুঝতে পারেননি? ব্যাপক হারে লোক মারা যাবে, কিসের? করোনা ভাইরাস। তাহলে এটা কেয়ামতের আলামত। সুম্মা ইস্তিফাদাতাল মাল, চার নম্বর হচ্ছে মানুষের ধন সম্পদ বেশি হবে, যেটা আগে বলা হয়েছে। পাঁচ নম্বর কি? সুম্মা ফেতনাতুন, এরপরে ফেতনা, লা ইয়াবকা বাইতু মিনাল আরাবিল্লা দাখালতুহু, আরবের সব বাড়িতে এই ফেতনা প্রকাশ পাবে। যেমন সারা পৃথিবীতে ফেতনা, ফেতনার আলোচনা হলো না, ফেতনা কাকে বলে, ওরকম ফেতনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আরব উপদ্বীপের সব বাড়িঘরে ফেতনা ফাসাদে ভরে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। ছয়, সোম্মা হুদুনাতুন, তা কোনো বাইনাকুম ও বাইনা বাইনা আসফার, রোমকদের সাথে মুসলমানের একটা সন্ধি চুক্তি হবে। কাদের সাথে? রোমে যারা বাস করছে এখন, ইটালির রাজধানী কি? রোম। এদের সাথে মুসলমানের একটা সন্ধি হবে, ইয়াখদিরু না, তারা সন্ধি ভঙ্গ করবে, ফায়াতুনাকুম তাহতা সামানিনা গায়ের, তারা সন্ধি ভঙ্গ করে মুসলমানের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে যুদ্ধ করতে আসবে, তাহাতা কুল্লু গায়াতিন ইসনা আশার আলফান, প্রত্যেকটি পতাকার পিছনে থাকবে 80,000 সৈন্য, কত হাজার, 12,000 সৈন্য, কত হাজার, 12,000, পতাকা থাকবে 80টি, প্রত্যেকটি পতাকার পিছনে থাকবে 12,000 সৈন্য, তার মানে 8 বারাং কত হয়, 96, 960,000 রোমান সৈন্য মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না রোমকগণ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থাৎ ওই যে 960,000 সৈন্য কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? মুসলমানদের। এই যুদ্ধে মুসলমান তিন দলে বিভক্ত হবে, এক দল ভয়ে পালিয়ে যাবে, আর এক দল শহীদ হবে। যারা পালিয়ে যাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না, যারা শহীদ হবে তারা তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, আর যারা জীবিত থাকবেন তারা ওই 960,000 রোমকদের উপরে বিজয় লাভ করবেন, আর তারাই কনস্টান্টিনোপল জয় করবেন। কনস্টান্টিনোপল জয় করার সাথে সাথে ইবলিস শয়তান বলবে, দাজ্জাল ঢুকে পড়েছে, দাজ্জাল, ঘটনা মিথ্যা হবে। এরপরে যখন কনস্টান্টিনোপল পার হওয়ার পরে সিরিয়ায় ঢুকবেন, তখন দাজ্জাল বাস্তবিকই চলে আসবে, সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো রাস্তা দিয়ে দাজ্জাল বাইর হবেন, আর 960,000 রোমকদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধের নেতা হবেন ইমাম মাহাদি। কে? ইমাম মাহাদি, সম্ভবত, এটা বোঝা যাচ্ছে, কারণ ইমাম মাহাদি আগে আসবেন, তারপরে দাজ্জাল আসবেন। কথা বুঝতে পেরেছেন? দাজ্জাল এসেই
এমন কর্মকাণ্ড চালু করবে, ও যে রাস্তা দিয়ে যাবে মৌমাছির দল যেমন পিছনে আসে, ধন সম্পদ তার পিছনে পিছনে হেঁটে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখেন, দাজ্জালকে যারা মেনে নিবে তাদের টাকা পয়সার অভাব হবে না, দাজ্জালকে যারা মানবে না তারা একেবারে দরিদ্র হয়ে যাবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। যেটা মানুষ জান্নাত মনে করবে সেটা হবে জাহান্নাম, যেটা মানুষ জাহান্নাম মনে করবে সেটা হবে জান্নাত। দাজ্জালের এক হাতে থাকবে রুটির পাহাড়, এক হাতে থাকবে পানির পাহাড়, মনে হবে যে তিনি রাজ্জাক, কিন্তু প্রকৃত তিনি রাজ্জাক নন। রাজ্জাক কে? আল্লাহ। তিনি এমন কর্মকাণ্ড করবেন, তিনি এক যুবককে বলবে তুমি আমাকে মানো, যুবক বলবে আমি তোমাকে মানবো না, যুবককে তরবারের দ্বারা দ্বিখণ্ডিত করে দুই খণ্ড এত দূরে নিক্ষেপ করবেন তীরের ফলা যত দূর যায় তত দূর চলে যাবে, আবার বলবে আসো, যুবক চলে আসবে, হও, আবার হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দিবেন, যুবক আবার গঠিত হয়ে আবার যুবককে বলবে ভাই ইমান আনো, তখন যুবক বলবে আমি আরো বিশ্বাসী হলাম যে তুই দাজ্জাল, আমি ইমান আনবো না। সুবহানাল্লাহ। তাহলে এরকম কর্মকাণ্ড যখন হবে, এরকম কর্মকাণ্ড হতে হতে ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে অবতরণ করবেন, দুইজন ফেরেশতার ডানার উপরে ভর দিয়ে মসজিদে দামেস্কের সেত মিনারায় অবতরণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওখানে অবতরণ করবেন, গায়ে থাকবে হলুদ রঙের পোশাক, মাথা নিচু করলে টপ টপ করে ঘাম ঝরবে, মাথা উঁচু করলে মুক্তার দানার মতো ঝরবে ঘাম, তার নিঃশ্বাস যাবে চোখের জ্যোতি যত দূর যায় তত দূর। তিনি দাজ্জালকে খুঁজ করবেন, বাইতুল মুকাদ্দাসের লুদ্দু দরজার সামনে তাকে পাবেন, তরবারি তারা তাকে একেবারেই, দাজ্জাল ঈসাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে থাকবে, পানি হয়ে যেতে থাকবে। ঈসা ইবনে মারিয়াম, ঈসা তাকে একেবারে তরবারি ঢুকিয়ে দিয়ে হত্যা করে মানুষকে দেখাবেন, এই দেখো দেখো আমি দাজ্জালকে মেরেছি। কথা বুঝতে পারছেন? এগুলি কেয়ামতের পূর্বে এগুলি ঘটবে। মাহাদি আসবে, তারপরে দাজ্জাল আসবে, তারপরে ঈসা আসবে। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে মেরে দিবেন তখন আল্লাহ বলবেন ঈসা তুমি তোমার যারা ইমানদার বাহিনী তাদেরকে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে রেখেছিলেন তাদেরকে আল্লাহ বাহির করবেন, করে বলবেন ঈসা তুমি এদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, কেননা আমি এমন কিছু জাতি আবিষ্কার করেছি কিছু লোকদেরকে তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবী তার কারো নাই। অর্থাৎ তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন। তার মানে প্রথমে আসবে মাহাদি, হ্যাঁ, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা, সর্বশেষ আসবে কারা? ইয়াজুজ মাজুজ। এটা একটা সম্প্রদায়, এদেরও পৃথিবীতেই ঘর বাড়ি আছে, এদের স্ত্রী ছেলে মেয়ে আছে, কোথায় আছে আল্লাহ ভালো জানেন। কথা বুঝতে পেরেছেন? ইয়াজুজ মাজুজ তারা এসে এত ক্ষমতাধর, তাবারিয়া নামক নদীর পানি একেবারে শুকিয়ে ফেলবে পানি খেতে খেতে। পরের দল এসে বলবেন কে জানে এসেছিল এখন নাই, ওরা এসে বলবে যে তারা খুন খারাপিতে এত পারদর্শী হবে যে যাকে দেখবে তাকে মেরে দিবে। তারা বলবে যে দুনিয়াতে আর কোনো মানুষ নাই, এখন আকাশবাসীকে মেরে দিতে হবে। তারা আকাশের দিকে তীর ছুড়বে, তখন আল্লাহ তাদের তীরকে নিয়ে রক্ত দিয়ে আবার নিচে ফেলে দিবেন। তারা বলবে যে আমরা আল্লাহকেও মেরে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এই ভাব কর্মকাণ্ড। তখন ঈসা ওই যে তুর পাহাড়ে তার সৈন্যকে নিয়ে বড় বিপদে থাকবেন, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবেন আল্লাহ আমরা বিপদে আছি, খাদ্যের অভাবে মুক্তি দাও। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজের গর্দানে বিষাক্ত কীটের আজাব দিবেন, যেই কীটের আজাবে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় করে মরে পড়ে থাকবে, তাদের গন্ধে তারা টিকতে পারবে না, ঈসা আলাইহিস সালাম এবং তার সেনাবাহিনীরা টিকতে পারবে না। তখন আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো, তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করাবেন। কি বৃষ্টি! আর বক্তি উঠের গর্দানে নাই লম্বা লম্বা পাখি পাঠিয়ে দিবেন, তারা ওই ওই পাখিগুলি ওই ইয়াজুজ মাজুজের লাশ নিয়ে নিয়ে তারা এক নদীতে ফেলে দিবেন, নদীতে ফেলে দিবেন, পরিষ্কার করবেন সারা পৃথিবী, বৃষ্টি দিবেন সারা পৃথিবী চকচকে ঝকঝকে হয়ে যাবে। সেই সময় তা আল্লাহ আবার উর্বরতা দিয়ে ভরিয়ে দিবেন। ওই সময়তে একটা ডালিম খাবে একজন জামাত, এক জামাত লোক, একটা বংশের লোক, ডালিমের যে খোসা ওই খোসা দিয়ে মানুষ বাড়ির ছাদ তৈরি করতে পারবে। তাহলে কত বড় ডালিম হবে বলেন তো? একটা গরুর দুধ খাবে একটা গ্রামের লোক, এখনই তো 40-50 কেজি হয়, তাহলে সেই সময় কত কেজি হবে আল্লাহ ভালো জানেন। সুবহান আল্লাহ। ওই সময়তে মানুষ সুখ শান্তিতে থাকবে, শুধু ইমানদারগণ, আবার এক শ্রেণীর মানুষ নিকৃষ্ট হয়ে যাবে, আল্লাহ মৃদু একটা বাতাস দিবেন, ওই বাতাসে ইমানদারগণ সব মানুষ মারা যাবে। দাজ্জাল পৃথিবীতে থাকবেন 40 দিন, কয়দিন? 40। ইমাম মাহদি ক্ষমতায় থাকবেন, সারা পৃথিবীর বাদশা থাকবেন 7 বছর, কতদিন থাকবেন এটা বলা হয়নি। আর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জীবিতই থাকবেন আসার পরে 7 বছর, কত বছর?
আর ইমাম মাহদি 7 বছর ক্ষমতায় থাকবেন, তিনি কতদিন থাকবেন এ কথা বলা হয়নি, তবে ঈসা আলাইহিস সালাম থাকবেন সর্বমোট 7 বছর, কত বছর? 7 বছর। তো মৃত হয়ে যাবে সব ইমানদার মানুষ, এরপরে নিকৃষ্ট মানুষ যারা তারাই জীবিত থাকবে, তারা এত জেনাবা বিচারে পারদর্শী হবে, গরু ছাগল যেমন রাস্তাঘাটে জেনা করে তারা জেনা করতে লাগবে। ইবলিস শয়তান মানুষের বেশ ধারণ করে সে বলবেন তোমাদের কি ইমান আছে? ইবলিস শয়তান দেখেন আবার ওয়াজ করতেছে, তোমরা এলে কি করো? তখন বলবে আপনি বলেন আমাদের কি করা উচিত। তখন ইবলিস বলবে আরে তোমরা মূর্তি পূজা করো, কি করো? হ্যাঁ মূর্তি পূজা করো। পৃথিবীতে আসার প্রথম পাপ মূর্তি পূজা, পৃথিবী ধ্বংসের শেষ পাপ মূর্তি পূজা। নূহ আলাইহিস সালামের কওমেরা সর্বপ্রথম যে পাপ করেছিলেন সেটা কি? মূর্তি পূজা। আর সাত আকাশের ওপরে প্রথম যে পাপ সেই পাপের নাম কি বলেন তো? হিংসা। ও যে ইবলিসকে বললেন না সেজদা করো, হ্যাঁ তখন ইবলিস কি করলেন? হিংসা করলেন, আরে আমি আদমের চেয়ে বড়। তাহলে সাত আকাশের ওপরে সর্বপ্রথম যে পাপ সৃষ্টি হয়েছে সেই পাপের নাম কি? হিংসা। আর পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে পাপ সেটাও হিংসাই, ওই যে হত্যা। হ্যাঁ কাবিল হাবিলকে কি করে দিল? হিংসার বশবর্তী হয়ে, যে ওর ইয়ে কবুল হলো আমারটা হলো না। আর নূহ আলাইহিস সালামের সময় প্রথম যে পাপ সেটা হলো মূর্তি পূজা। মূর্তি পূজা পৃথিবীর প্রথম পাপ, মূর্তি পূজায় পৃথিবীর ধ্বংসের শেষ পাপ। মূর্তি পূজা যখন করতে লাগবে তখন আর আল্লাহ বলবেন আর দেরি নাই, এখন আর লা তাকুমু সাআত হাত্তা ইউকালু ফিল আরদ আল্লাহ আল্লাহ। যেদিন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না সেই দিন তাদের উপরে কিয়ামত হবে। তাহলে চিন্তা করেন লক্ষ কোটি মানুষ থাকবে, সবাই আল্লাহকে ভুলে যাবে, সবাই মূর্তি পূজা করবে, তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন ইসরাফিল কি করো? ফো দাও। ফো দেওয়া শুরু, আকাশ জমিনে যা আছে সব তছনছ হওয়া শেষ। পরের ফুৎকার দিবেন, তবে দুই ফুৎকার ব্যবধান হবে 40, কত 40 দিন না মাস না বছর এটা বলা হয়নি। প্রথম ফুৎকার দেওয়ার পরে সাত আকাশ সাত জমিন আসমান জমির মানুষ জিন ইনসান সব ধ্বংস হবে, আর 40-এর পরে দ্বিতীয় ফুৎকারে সব উঠে বিচারের মাঠে যাবে। আপনাদের কিয়ামতের অবস্থা বুঝাতে পেরেছি, কিয়ামতের আলামত। তবে কিয়ামতের আলামত সবচেয়ে বড় 10টি, এই 10টি যখন প্রকাশ পেয়ে যাবে তখন দেখবেন যে কিয়ামত আসতে আর বেশি দেরি নয়। তার এক সাহাবীগণ বলছেন আমরা নাস করো সাত, কেয়ামত নিয়ে আলোচনা করছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন এই শোনো ইন্নাহা লাং তাকুমা কাবলা লাং তাকুমা হাত্তা তারা কাবলাহা আশরা আয়াতিন, 10টি নিদর্শন না দেখা পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কেয়ামত হবে না। তার এক ওয়াদাখান ধোঁয়া, পূর্ব পশ্চিমে 40 দিন অবধারিত হবে, একটি ধোঁয়া বাইর হবে। ওয়াদাজ্জাল দাজ্জাল বাইর হবে। দাব্বা চতুষ্পদ জন্তু বাইর হবে, একটা জন্তু আল্লাহ বাইর করবেন পৃথিবীর মাটির নিচ থেকে, ওই জন্তু এখনো আসেনি, আশ্চর্য চতুষ্পদ জন্তু বাইর হবে, তখন বুঝতে হবে যে কিয়ামত আসতে আর দেরি। ওয়াতুলুয়া শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে যখন সূর্য উঠবে বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন যে কিয়ামত আসতে আর দেরি নাই। ওয়া নুজুলা ইসাবনা মারিয়াম, ইসাবনা মারিয়াম অবতরণ করবেন, ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ মাজুজ বাইর হবেন। ওয়া সালাসাতা খুসুফিন, তিন দিকে ভূমিদশ হবে, ভূমিকম্প হবে, খসফিন বিল মাশরিক, পূর্ব দিকে ভূমিদশ হবে, মাগরেব পশ্চিম দিকে হবে, বিল জাজিরাতিল আরব আরব উপদ্বীপে ভূমিদশ হবে, ভূমিকম্প হবে, দশ আখিরুন নার আখিরু জালিকান নার, আগুন বাইর হবে, তাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে আগুন আসবে, তাতরুদুন নাসু ইলা মাহশারিহিম, এই আগুন মানুষকে একত্রিত করবে। এই 10টি নিদর্শন না দেখা পর্যন্ত কেয়ামত হবে না। এই 10টি নিদর্শন যখন যখন সূর্য দেখবেন পশ্চিম দিকে উঠে গেছে, সেই দিন আর মানুষের ইমান আমল আর কবুল করা হবে না, তৌবা আর কবুল করা হবে না। কাজেই তৌবা, সময় থাকতেই তৌবা করে ফিরে আসুন, বিচার একদিন হবেই, কেয়ামত আপনার হবেই। মহিলাদেরকে বলছি, মহিলারা ধৈর্য সহকারে অনেকক্ষণ পরে বসে আছেন, মহিলারা শোনেন, আপনারা হচ্ছেন ইন্নাদ্দিনা মাতাউন, সারা দুনিয়ায় সম্পদ, খায়রু মাতায়ের দুনিয়াল মারাতু সলেহা, উত্তম সম্পদ হচ্ছে সতী সাধ্বী আদর্শ নারী স্ত্রীরা, সারা দুনিয়ায় সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আদর্শ স্ত্রীরা, কারা? আদর্শ স্ত্রী। আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্যকে আল্লাহ বলছেন ফাসলিহাত পানেতাতুন হাফেজাতুন লিল গায়বে বিমা হাফিজাল্লাহ, তারা হবে সতীসাধ্যী, পরহেজগারী, লজ্জাস্থানের হেফাজতকারী, তারা স্বামীর আনুগত্যকারী, তারা সালাত সিয়ামে পাবন্দী, এরা আদর্শ নারী। আদর্শ নারীর বৈশিষ্ট্য এগুলি হবে, যদি আদর্শ নারীরা 4টি কাজ করতে পারে, ইজা সল্লাত খামসা, 5 ওয়াক্ত সালাত ও সামাত শাহরা, রমাদানের সিয়াম
ওহাসানাত ফারজা লজ্জাস্থানের হেফাজত বেপর্দায় চলবে না। অর্থাৎ বালা স্বামীর আনুগত্য চারটা জিনিস যদি কোনো নারী করতে পারে, নারী এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই রমাদানের সিয়াম, তিন লজ্জাস্থানের হেফাজত, চার স্বামীর আনুগত্য, চারটা জিনিস যদি কোনো মহিলা কোনো নারী করতে পারে, ফালতাত খুল মিন আয়ুন আবাবিল জান্নাতি সাত, আল্লাহ সেই নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন। যাও 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 ঢুকে যাও, জান্নাতের আটটি দরজায় খোলা। মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, কোশ্চিন কালো নারী পুরুষ সালাতের সাথে আপোষ করবেন না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। নারী পুরুষ প্রত্যেকের জন্যই পর্দা আছে, পর্দা করবেন, বেপর্দায় চলবেন না। নারীদেরকে বলে যাবো স্বামীর আনুগত্য করবেন। এক মহিলাকে আল্লাহ নবী বলছেন আজাতু জাউজিন আনতি, এই মহিলা তোমার স্বামী বেঁচে আছে? তিনি বলছেন হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে। কাই ফান্তিলা, ওই তুমি তোমার স্বামীর জন্য কেমন বলো বলো। তখন মহিলা বলছেন মালুহু ইল্লা মাজাস্তু আনহু, আমি আমার স্বামীর খুব তদবির করি, খেদমত করি, ব্যর্থ থাকি, কিন্তু আমার স্বামী তেমন আমাকে খেদমত করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ফাংজুরি, একটু অপেক্ষা করো তো, আই নাংতি মিনহু, তুমি স্বামী থেকে কোথায় যাবে? ফাইন নামা হওয়া জান্নাত কো না রুকে, স্বামীর খেদমত করলেই জান্নাত, স্বামীর অবাধ্য হলেই জাহান্নাম। নারীকে বলছেন, নারী মহিলা স্বামীর আনুগত্য করেন। দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না, আমরা তো আসাদ যাও যাহা, যে ওই মহিলার সালাত আল্লাহ কবুল করবেন না যে মহিলার স্বামীর অবাধ্য, স্বামীর আগান্বিত হয়ে থাকে আর স্ত্রী ঘুমায়, ওই স্ত্রীর সালাত আল্লাহ কবুল করবেন না, স্বামীর বাধ্য থাকবেন। আর স্বামী যারা পুরুষ যারা এখানে আছেন তাদেরকেও বলে যাব, স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না, স্ত্রীকে সবসময় আদর করবেন, বলবেন তোমার চেহারা এত সুন্দর, তোমার চুল এত সুন্দর, সবসময় তাকে ভালো বলবেন, দেখবেন যে আপনার সারা রাত পা টিপে দিবে। আর একবার যদি বলেন যে তোমার লাক গোছা, চেহারা কালো, ঠোঁট মোটা, কিয়ামত পর্যন্ত ভালোবাসবে না। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরও দায়িত্ব আছে, শুধু স্ত্রীর খেদমত দিবেন, স্ত্রীর খেদমত আপনারও করা লাগবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক মতো খাবার দিবেন, ঠিক মতো পরার দিবেন, অসুস্থ হলে চিকিৎসা করবেন। নারীদেরও আর একটা দোষ আছে, স্বামী এত কষ্ট করে ইনকাম করে, শাড়ি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, এক মাস দিতে পারেনি, তখন নারী বলে আবদুল্লাহর আব্বা তোমার কাছে 20 বছর থাকলাম কিছুই দিতে পারলে না, বলে না। এই যে অকৃতজ্ঞ মহিলা, এদের জন্য জান্নাত হারাম। স্বামী কষ্ট করে আপনাকে একটা শাড়ি কিনে দেয়, ওটা নিয়ে বলবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ নারীদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এই স্ত্রীর জন্যই স্বামীরা ভালো হয়, আবার স্ত্রীর জন্য স্বামীরা খারাপ হয়। স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে আদর্শ আগদের বিড়ি সিগারেট সুদ ঘুষ থেকে ফিরে আনতে পারে, আবার ইচ্ছা করলে স্ত্রীরা একজন স্বামীকে খারাপ করে দিতে পারে। প্রত্যেক দিন ঘুতাবে, এই তুমি কি চাকরি করো, ফলে মধ্যে ফকিরুদ্দিন মোল্লা, তোমার বন্ধু এসি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, কত কি গাড়ি বাড়ি আছে, তোমার কিচ্ছু নাই, এ ঘুতাতে ঘুতাতে স্বামীকে চুর বানিয়ে ফেলে, ফেলে না, সুদের সাথে জড়িত করে ফেলে। আপনার নারীদেরকে বলবো স্বামীদেরকে এভাবে চাপ দিবেন না। আপনার স্বামী ভ্যান চালিয়ে খেতে পারে, বৈধ রুজি ইনকাম করে, ওখানে বরকত আছে, বৈধতে বরকত, অবৈধতে বরকত। কুকুরে বাচ্চা দেয় কয়টা? পাঁচটা, সাতটা, দশটা পর্যন্ত দেয়, সব বেঁচে থাকে? সব যদি বেঁচে থাকতো তাহলে আপনার এই এলাকায় মানুষের সাথে কুকুরের সঙ্গে বেশি হতো, কিন্তু যেমনি জন্মের হওয়া হয় জন্মের মরা মরে। গরুয়ে বাচ্চা দেয় কয়টা? একটা। 10 বছর 20 বছর পর শোনা যায় যে একজন আর দুইটা হয়েছে, কিন্তু গাভী বাচ্চা দেয় কয়টা? তারপরও কুরবানি আসলে মুসলমান জম্মের খাওয়া খায়, হ্যাঁ না? এরপরও গরুর অভাব আছে? গরু হালাল তাই তাতে বরকত, আর কুকুর হারাম তাই তাতে বরকত। মহিলাদেরকে বলবো তোমার স্বামী 1 লক্ষ টাকা কামাই করে কিন্তু অবৈধ, দেখবেন ছেলের কিডনি নষ্ট, ছেলে চোখে দেখে না, হ্যাঁ মেয়ে অমুক জায়গায় গেছে, ছেলের এই হয়েছে অসুখ, কেস কাবারি আছে, আর বউ তো একেবারে ডেটিং মারতিছে, টাইমই নাই, সময়ই নাই, অশান্তি অশান্তি, 1 লক্ষ টাকা ইনকাম, মাসে দেখা যায় যে 1,20,000 টাকা বাকি, এরকম আছে না? আর তোমার স্বামীর 10,000 টাকা ইনকাম কিন্তু খেয়ে পরে বরকত আছে, শেষ হয় না, স্ত্রীর অসুখ নাই, ছেলের অসুখ নাই, হ্যাঁ চোখে কম দেখে না, কোনো নাই। আরে তোমার তোমার স্বামীর যে এত ঘুম রিক্সা চালায়, তোমার স্বামীর নাকের ডাকে আমাদেরই ঘুম হয় না, হ্যাঁ। আর ওই যে কোটিপতি শুয়ে আছে, গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে, ঘুমের খাওয়া লাগে, প্রেশারের খাওয়া লাগে, ডাক্তার নিষেধ করে দিছে 1 গিলাস মুড়ি খেয়ে রাতে ঘুমাবা, তোমার হচ্ছে পরে কি ডায়াবেটিস, প্রেশার, গরু খাওয়া যাবে না, খাজি খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, কলা খাওয়া যাবে না, কি খাবা? রুটি আর মুড়ি। কথা বুঝতে পারছেন? কাজেই হালালে বরকত আছে, হারামে বরকত নাই। এ কথা বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।